কিন্তু অলরেডি যদি আমি হিসাব করি আর কি, মডিউল হিসাব করে, মডিউল হিসাবে কিন্তু আপনাদের মার্কেট প্লেস দেখানো হয়ে গেছে শেষ, ঠিক না? এটাও কিন্তু একটা মার্কেট প্লেস, এটা দিয়েও কিন্তু অনেকে কাজ করে যাচ্ছে, অলরেডি অনেকেই কাজ করে যাচ্ছে জাস্ট এই মার্কেট প্লেসটা দিয়েও, সেটা হোক কন্টেস্ট দিয়ে। কন্টেস্ট করতে হলে অবশ্য আপনার স্কিল থাকতে হবে, স্কিল দিয়ে করবেন। আর এখানে কন্টেস্টের ব্যাপারটা যেটা বলতে হচ্ছে, সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার স্কিলের উপরে ডিপেন্ড করতেছে, কন্টেস্ট না। শুধু মার্কেট প্লেস মানেই হচ্ছে আপনার স্কিল, মার্কেট প্লেস মানেই হচ্ছে আপনার স্কিলের উপরে ডিপেন্ড করতেছে। যে আপনি ওই যে যেটা আপনাদেরকে অলরেডি আমি দেখাইছিলাম, যে আপনার কমিউনিকেশন পার্টটা কেমন থাকতেছে, আপনার ক্রিয়েটিভিটিটা কেমন থাকতেছে, আপনার পারফরমেন্স আপনি কেমন করতে পারছেন, ঠিক আছে? এই ওভারঅল এভরিথিং এর এভরিথিং এর উপর ডিপেন্ড করেই কিন্তু আপনাদের এই সফলতাটা আসতেছে এই পার্টটাতে, মানে মার্কেট প্লেস এর ব্যাপারটা থাকতেছে আর কি, ওইটার উপরেই ডিপেন্ড করতেছে। তো যাই হোক, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আসলে মার্কেট প্লেস পার্টের কথা যদি বলেন, আপনাদের কিন্তু এখানে মার্কেট প্লেস দেখানোর কথা, তো ওই ওই হিসাব করলে আপনাদের কিন্তু মার্কেট প্লেস দেখানো শেষ। তো এখন কি হবে, এখন যেটা বলবো সেটা হচ্ছে যে এখন নয় আমরা এই রিস্কে যেতে চাচ্ছি না, তার জন্যই আমরা আরো আবার এক্সট্রা যেগুলাতে যাওয়ার দরকার, দরকার হইলে আরো ভালো কিছু করতে চাচ্ছি। যে আসলে যদি freelancer.com এটাও কিন্তু একটা মার্কেট প্লেস, আমরা যদি ফাইবারে চলে যাই সেটা একটা মার্কেট প্লেস, আবার যদি আপওয়ার্কে চলে যাই সেটা একটা মার্কেট প্লেস, আবার 99designs সেটা একটা মার্কেট প্লেস। ওভারঅল আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আসলে মার্কেট প্লেসে যাওয়ার দরকার আমাদের, আমাদের মার্কেট প্লেসে যাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে বোনাস পার্ট চলবে আর কি। যে আমরা রিস্ক নিতে চাচ্ছি না, আমরা বিভিন্ন ধরনের মার্কেট প্লেস গুলো ট্রাই করবো, সময় সময়ের উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে কথা। তো তার জন্যই তারই ধারাবাহিকতা আমরা ফাইবারটাও দেখবো। কেন দেখবো, যে ওইখানে আবার আসলে মেইন ব্যাপারটা হচ্ছে যে ধরে নিতে পারেন যে আপনারা জব করতে যাচ্ছেন, এক একটা কোম্পানি এক এক রকম, এক একজনের রিকোয়ারমেন্ট এক এক রকম, ঠিক আছে? যে এক একজন এক এক রকম করে চায়, যেমন নর্মালি যদি চিন্তা করি আমাদের এক একটা কোম্পানি কিন্তু এক এক ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে, এক এক ধরনের সুবিধা অসুবিধা দিয়ে থাকে। সেম থিং এখানে, এখানেও প্রত্যেকটা এক একটা কোম্পানি এক এক ধরনের সুবিধা অসুবিধা প্রোভাইড করে থাকে আর কি, তার উপরে ডিপেন্ড করে আসলে আমরা কাজ করতে পারি যে আসলে কে। তো তার জন্যই আসলে আমরা জাস্ট একটা মার্কেট প্লেস এর মধ্যে না থেকে কয়েকটা মার্কেট প্লেস দেখার চেষ্টা করবো যতটুকু সম্ভব। তো মেইন পার্টটা হচ্ছে যে আমাদের ধরেন এই মার্কেট প্লেসটা নিয়ে আমি 2 দিন এতদিন কাজ করলাম, 2-3 দিন যতটুকু সম্ভব অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে, আর এখানে কন্টেস্টই ম্যাক্সিমাম করছে, কারণ হচ্ছে যে এখান থেকেও আসলে আমরা ভালো একটা যে একটা ক্লায়েন্টের সাথে, একটা ক্লায়েন্ট কিভাবে ব্রিফ করে, ঠিক আছে, ওই জিনিসটা আসলে বোঝার চেষ্টা, এই হচ্ছে কথা। কতদিন পরে তাই দিলাম আপনাদেরকে যে আপনারা কন্টেস্ট করেন, কন্টেস্ট করার সুযোগ করে দিলাম, করতে যাইয়ে কোথাও কোনো প্রবলেম হলে সেগুলো শেয়ার করেন, সলভ করব। তো তার মধ্যেও দেখলাম ম্যাক্সিমামই আসলে দেখতেই শুধু ভালোবাসে, করতে ভালোবাসে না, যে কাজ করতে ভালো লাগতেছে না, ব্যাপারটা এরকম আর কি, নাকি? তো আসলে এটা আসলে প্রবলেম। যাই হোক, স্যার অনেকের, স্যার অনেকের মধ্যে হতাশাটা আসতেছে, মানে ওই যে অনেক ডিজাইনিং এতদিন শিখলো, মানে আমি পারবো বা পারবো না এরকম। মানে অ্যাকচুয়ালি কি স্যার, আসলে কি যদি স্যার কন্টেস্ট করা যায় কন্টিনিউ, এখন যেহেতু মার্কেট প্লেসে, এখন যদি আপনি মনে করেন কন্টেস্ট রেগুলার করা যায়, চেষ্টা করা যায়, আই থিঙ্ক যখন একটা উইন উইন হইব তখন নিজের মধ্যে একটা আগ্রহ জাগবো, না আমি একটা উইন হয়েছি আমি আর একটা উইন হব, এরকম করে যদি স্যার সামনে সামনে এইভাবে তৈরি, একটা ডিজাইনারের তৈরি, তো এইভাবে আস্তে আস্তে এখন আমি মেন ওইখানে আমি বলতে চাচ্ছিলাম যে আসলে এই জিনিসটা হচ্ছে কি, যে আপনার ভুল হবে স্বাভাবিক, ভুল থেকে শুরু হবে। আবার এই কথার সাথে আমাকে এটাও বলতে হচ্ছে যে আসলে সত্যি কথা বলতে আমরাও এখনো শিখছি, ঠিক আছে? লম্বা একটা টাইম কাজ করার পরেও কিন্তু আমরা এখনো শিখছি, শিখার কোনো শেষ নাই, শিখতেই হবে, নিজেকে আপডেট করতে হবে। তো তার জন্য মিস্টার পারফেক্ট হইয়া এরপরে যাইয়া আমরা মার্কেট প্লেসে পারফর্ম করব, এই চিন্তা ভাবনা যারা করবেন তারা আসলে পিছিয়ে যাবেন, ঠিক আছে? এই চিন্তা করার কোনো সুযোগ নাই, যতটুকু আছে, যার যতটুকু আছে ওইটা দিয়েই আসলে কাজ করে যেতে হবে, কাজ করতে করতে নিজেকে আবার আপডেট করতে হবে, শিখতে হবে, এটা মাস্ট।
এই জিনিসগুলা মাস্ট থাকতেই হবে, যে আপনি কাজও করবেন আবার এমন এমন চিন্তা যারা করতেছেন বলবো যে এটা ভুল করতেছেন, যে আমি সব কিছু শিখে একদম পারফেক্ট হইয়া তারপরে যাইয়া মার্কেট প্লেসে যাইয়া কাঁপাইয়া ফেলবো, ঠিক আছে? এই চিন্তা ভাবনা যারা করতেছেন আসলেই তারা লুজার হবেন। কেন? কারণ হচ্ছে যে আসলে শিখার শেষ নাই, আপনি যতই সামনের দিকে যাবেন, যতই মার্কেট প্লেস বলেন বাকিগুলা বলেন এগুলো নিয়ে কাজ করবেন, ততই হচ্ছে শিখতে থাকবেন, শিখতে হবে, কোনো সুযোগ নেই শিক্ষার ছাড়া। তো এখন যেটা পারি সেটা নিয়েই আমরা সার্ভিস দিয়ে যাব, কাজ করে যাব, এটা হচ্ছে মেইন কথা আর কি। আচ্ছা যাই হোক, এখন এখন ওইটাই বলছিলাম যে আসলে ম্যাক্সিমামই দেখলাম যে এখানে কাজের কমেন্ট করছেন খুব অল্প সংখ্যক মানুষই, ম্যাক্সিমামেরই কাজ করা হয় নাই, শুধু দেখা হয়েছে। দেখে যদি শিখা যায় তো আসলে দেশে স্কিল পার্সনের কিন্তু অভাব থাকতো না সত্যি কথা। তো তার জন্য বলবো আসলে দেখার চাইতেও কাজগুলা করলে আপনার স্কিলটা বেশি গ্রো আপ হবে, আপনার মনে বেশি থাকবে। স্যার আপনার তো স্যার আপনার স্যার স্ক্রিনটা স্যার স্ক্রিনটা 720 দিয়ে দিয়ে আরো ক্লিয়ার আসে, আরো ক্লিয়ার আসে যেহেতু ক্লাসটা রেকর্ড হয়, ক্লাসটা রেকর্ড হয় স্যার। এই যে হ্যাঁ সেটিংস, হ্যাঁ সেটিংস দিয়ে 720 দিয়ে দিয়ে ভিডিও এগুলো সমস্যা নাই, যতটুকু আছে তাতে ঝামেলা হয় না। সেটা 360 আছে, 360 আছে, 720 দিলে আরো বুঝতে পার, 720 দিলে তো আরো ঝামেলা বেশি হবে, কারণ এমনিতেই স্লো করতেছে ব্যাপারটা, বুঝতে পারছেন? তখন আরো বেশি স্লো করবে, এই হচ্ছে ঝামেলা। ওই ওইটার জন্যই এটা রাখা যে স্লো বেশি করে, বুঝছেন? ওকে আচ্ছা যাই হোক, আপনারা নিজ দায়িত্বে রেকর্ড করে নেন, সমস্যা নেই। আচ্ছা এখন কথা হচ্ছে আজকে তাহলে একটু অন্য মার্কেট প্লেস নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ফাইবার। ফাইবার মার্কেট প্লেসটা নিয়ে একটু কথা বলি। এখন ফাইবার মার্কেট প্লেসে আমি জানি এখানে অনেকেই কাজ করছেন, অনেক কিছুই জানেন। তো ওই সেম কথাটা আবারও রিপিট করতে হচ্ছে যে আসলে সবার সুবিধা চাই, যেখানে যেহেতু এখানে ম্যাক্সিমাম পার্সনই আসলে প্রথম থেকে শুরু করতে যাচ্ছেন নতুন, অনেকে জানেন আবার অনেকে জানেন না, ঠিক আছে? চিন্তা করে আসলে এভারেজ যদি হয়তো 10 জন মানুষ ভালো করে জন্য আর জানেন না, তো সবার কথা চিন্তা করে যেহেতু আমাদের ম্যাক্সিমাম পার্সনেরও জানা, তার জন্য একদম বেসিক থেকে শুরু করতে হবে, আশা করি সবাই তার সহযোগিতা করে। ওকে ঠিক আছে, মিনিট করে দেন জাহিদ সাহেব একটু বলি, তারপরে আপনি আনমিউট করে কথা বলবেন যারা কথা বলতে চান। সবাই তো আছে, এমনি একটু রেসপন্স করেন প্রথমে, তারপরে শুরু করুন। জি স্যার আছে, স্যার ঠিক আছে। তাহলে সবাই একটু দেখি যে যদি আমাদের একটা মার্কেট প্লেস কিন্তু অলরেডি দেখানো হচ্ছে, রিকোয়ারমেন্ট অনুযায়ী মার্কেট প্লেস দেখানো, তার মানে কি মার্কেট প্লেস দেখানো হচ্ছে। মার্কেট প্লেস নিয়ে যদি আমি কথা বলি তাহলে বলবো যে মার্কেট প্লেসটা হচ্ছে এমনই, যেই মার্কেট প্লেসেই আমি যাই না কেন, ঠিক আছে, যেই মার্কেট প্লেসেই আমি যাই না কেন সেইম কথাটা থাকবেই আপনাদের জন্য। সেটা হচ্ছে যে আমরা আমাদের স্কিল আছে ওই স্কিলটা পারফর্ম করবো, দ্যাটস ইট, মার্কেট প্লেস বলতেই কথা হচ্ছে এটা, আর কিছু না। যে আমি এতদিন লার্ন করছি ওই লার্নিংটা এখন কাজে লাগাবো, ঠিক আছে, লার্নিংটার ওই লার্নিংটাই সেল করব, মানে আর্নিং নিয়ে আসবো। তো ওইটা করার জন্য আপনার কমিউনিকেশন স্কিল, যে যে স্কিলগুলো ওইগুলো অলরেডি আমি দেখাইলাম বললাম, ঠিক আছে, অলরেডি ওই পার্টটা শেষ। যাই হোক এখন আমি চলে যাচ্ছি। এখানে আরেকটা কথা আপনাদের জন্য থাকবে যে এই মার্কেট প্লেসেই যান না কেন, এখন মেন ব্যাপারটা হচ্ছে যে আমি একটা অ্যাকাউন্ট খুলে রেখে দিলাম, পরে যাইয়া পুরো পুরা দূরে কাজ করব, এই ধরনের চিন্তা ভাবনা না রাখাই ভালো, ঠিক আছে? ওকে আমি চলে যাই, একটু বলি। সেটা হচ্ছে ধরুন ফাইবার, এই মার্কেট প্লেসটা, এই মার্কেট প্লেসটা এটার চেহারা সম্ভবত এরকম, ঠিক আছে, fiverr.com। যদি আমি ওই সাইটটাতে যাই, fiverr.com এই হচ্ছে সাইট, ঠিক আছে। এটার চেহারা যদিও আগে ছিল একরকম, এখন আরো ডিফারেন্ট করছে। এটা একটা মার্কেট প্লেস, অনেক ধরনের সার্ভিস। আচ্ছা যাই হোক আমি এখান থেকে শুরু করি। এটা হচ্ছে প্রথমে যদি আমি যাই যে ফাইবার জিনিসটা কি,
ঠিক আছে, যেটা একটু আগে আপনাদেরকে এখানে শো করলাম, ফাইবার জিনিসটা কি, ফাইবার জিনিসটা ধরতে পারেন এক কথা যদি বলি, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা মার্কেট প্লেস, যেখানে আমি আমার স্কিলগুলো নিয়ে কাজ করতে পারি। যে আমার একটা স্কিল আছে, আমি ভালো গান গাইতে পারি, আমি ভালো ছবি তুলতে পারি, আমি ভালো নাচতে পারি, ঠিক আছে, আমার ভয়েস খুবই সুন্দর, আমি ভালো প্রেজেন্ট করতে পারবো। ওভারঅল আপনার যে কোনো ধরনের স্কিল থাকলে আপনি সেটা ওইখানে সেল করতে পারেন। ওভারঅল একটাই এক কথায় বলতে পারি যে এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস কাজ করার জন্য, ঠিক আছে, ফ্রিলি কাজ করার জন্য ফ্রিল্যান্স মার্কেট প্লেস বলতে পারেন। এই হচ্ছে পাইবারের ব্যাপার। এটা হচ্ছে কি কি ধরনের কাজ পাওয়া যায়, তো একটু আগে বলছিলাম সেটা কি কি ধরনের কাজ পাওয়া যায়। সেটা হচ্ছে লাইক এখানে আপনি দেখতে পাবেন যে কি কি ধরনের কাজ পাওয়া যায়, ঠিক আছে, যে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, আপনি রাইটিং স্কিল যদি ভালো থাকে আপনার সেটা করতে পারেন, ভিডিও ভিডিও ক্যাটাগরির কাজ যদি আপনি ভালো পারেন সেটাও আপনি সেল করতে পারেন, ভয়েস প্রোগ্রামিং, বিজনেস, লাইফস্টাইল, মানে এভরিথিং। এখানে ম্যাক্সিমাম যে ক্যাটাগরি আছে এটার সাব ক্যাটাগরি আছে, সব হিসাব করলে কিন্তু অনেকগুলো পার্ট আছে, আমরা আমাদের স্কিলগুলো এখানে সেল করতে পারবো, শেয়ার করতে, এখান থেকে আমাদের স্কিলগুলো শেয়ার করে আমরা আর্ন করতে পারবো, ঠিক আছে। এই মার্কেট প্লেসে এই ধরনের কাজগুলো পাওয়া যায়। তো আমাদের যেহেতু গ্রাফিক ডিজাইন স্কিল আছে, আমরা সেটা নিয়েই কাজ করতে পারবো এখানে। তারপরে চলে যাচ্ছি ফ্রিল্যান্স মার্কেট প্লেস হিসাবে ফাইবারটা কেমন। তো এখানে যদি বলি আসলে হিউজ একটা অ্যামাউন্ট, হিউজ একটা অ্যামাউন্ট লোকজনের এখানে আসা যাওয়া আছে এই মার্কেট প্লেসটাতে, ঠিক আছে। যে আচ্ছা, যদি এটা নিয়ে একটু বলি, এটা হচ্ছে ধরেন আর একটা সাইটে আমি যদি চলে যাই, ধরেন এই সাইটটাতে গিয়ে আমি মোটামুটি ফাইবার সম্পর্কে একটু স্টাডি করতে পারি যে আসলে এটা কি অবস্থা, ঠিক আছে। গ্লোবালি র্যাঙ্কিং এর ক্ষেত্রে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তার 527 দেখাচ্ছে, তারপরে হচ্ছে আবার ইউনাইটেড স্টেট র্যাঙ্কিং দেখাচ্ছে। ক্যাটাগরি ক্যাটাগরি ওয়াইজ যদি হিসাব করি তাহলে এটার কম্পিউটার ইলেকট্রনিক এন্ড টেকনোলজি ক্যাটাগরিতে 29 আছে। তো ওইগুলো আমার আসলে খুব বেশি একটা কাজে দেবে না, কাজে যেটা দেবে হচ্ছে এটা যে এখানে কি পরিমাণ মানুষ ঘুরতে আছে, দেখতে আছে, ভিজিট করে। যেমন ধরেন এই যে আমি এখানে এখন যে fiverr.com লিখে সার্চ করে ঘুরতে আসি, আমি যে ঘুরতেছি, ঠিক আছে, ঘোরাফেরা করতেছি, দেখতেছি যে তার কি অবস্থা, কি সার্ভিস সে দিচ্ছে, ঠিক আছে। ওভারঅল এই পার্টটাতে যদি দেখি এখানে 57 মিলিয়ন লোক রেগুলার ঘোরাফেরা করতেছে, ঠিক আছে, তার মানে কি হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু মানুষ এখানে এসে ঘোরাফেরা করতেছে। এটা হচ্ছে সেপ্টেম্বরের। তো যাই হোক, মেইন ব্যাপারটা হচ্ছে যে হিউজ একটা অ্যামাউন্ট লোক এই মার্কেট প্লেসটা সম্পর্কে, তার মানে কি তাদের জানা আছে, তারা আছে। সেটা কি ক্যাটাগরি হইতে পারে, আমাদের মতো লোক আছে, আবার হচ্ছে মানে আমাদের মতো ওয়ার্কার ক্যাটাগরির লোকও আছে, আবার বায়ার ক্যাটাগরির লোকও আছে। ওভারঅল 57 মিলিয়ন মানুষ এই জায়গাটাতে ঘোরাফেরা করতেছে, তার মানে ইমাজিন করতে পারতেছেন যে কত বিশাল একটা মানুষ এই জায়গার এই এই ওয়েবসাইটটার সাথে পরিচিত, তার মানে কি এখানে নিশ্চয়ই কাজ পাওয়ার সম্ভাবনাটাও অনেক, ঠিক না? ওকে, সো এটা আসলে ফ্রিল্যান্স মার্কেট প্লেস হিসেবে তার মানে কি অনেক ভালো একটা সম্ভাবনা আছে, আমি যদি কাজ করতে পারি। যে এখানে তো ফ্রিলি কাজ করা হচ্ছে, আমার আমি যেটা পারি আমি সেই সার্ভিসটা দিচ্ছি, আমার যখন ভালো লাগতেছে আমি ওই সার্ভিসটা দিতে পারতেছি। তো তাহলে বলতেই পারি যে আসলে ফ্রিল্যান্স মার্কেট প্লেস হিসেবে যেহেতু এতগুলো মানুষ জানে, এখানে রেগুলার ভিজিট করে, ঘোরাফেরা করে, তার মানে কি ভালো একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস আমি ধরেই নিতে পারি, ঠিক আছে, একটা র্যাঙ্কিং। তো এই জায়গাটাতে যদি বলি এরপরের কোশ্চানটা যে ফাইবারে আমি কিভাবে কাজ পেতে পারি, ঠিক আছে, তো কিভাবে কাজ পেতে পারি এই জায়গাটাতে আমি বলবো যে আপনারা দুইটা ওয়েতে কাজ পেতে পারেন। একটা হচ্ছে ধরেন আপনি গিগ ক্রিয়েট করে, গিগ জিনিসটা কি ওইটাও এক্সপ্লেন করবো, সমস্যা নাই। আরেকটা হচ্ছে আপনি রিকোয়েস্টের মাধ্যমে, যে বায়ার রিকোয়েস্ট পাঠাইয়া, যে একটা জিনিস হচ্ছে কি গিগ ক্রিয়েট করে যে ওইখানে আপনি বলেই দিচ্ছেন যে আমার এখানে এই এই প্রোডাক্ট আছে, আমার এই প্রোডাক্টটা আছে, আপনি চাইলে নিতে পারেন, এই এইভাবে আমি সার্ভিস দিয়ে থাকি। লাইক আমি যদি লোগো দিয়ে উদাহরণ দিই যে আমি কর্পোরেট লোগোটা ফেভার করতেছি, আমি খুবই ভালো লোগো ডিজাইন করি, এরকম আর কি, যে আপনি আপনার সার্ভিসটা সম্পর্কে বললেন যে আমি বলে দিতে পারেন। এখন এবার যার ভালো লাগবে, যার দরকার পড়বে, সে আপনার থেকে নক দিয়ে আপনাকে নক করবে, নক করে সে তার সেই কাজটা নিয়ে যাবে, ঠিক আছে।
তো এইরকম লাইক গিগ, গিগের ব্যাপারটাও আসবো, সমস্যা নেই। গিগ একটা সার্ভিসের নাম আর কি, এরকম ধরতে পারেন, আসবো ওগুলোতে ডিটেলস। আরেকটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট, যেটা বললাম যে আপনি বায়ারকে রিকোয়েস্ট করতে পারেন, যে বাই করবে তাকে রিকোয়েস্ট পাঠাইতে পারেন যে আমার, সে হয়তো পোস্ট করে দেয় লাইক ফেসবুকের মতো, সে একটা পোস্ট করতেছে যে আমার একটা লোগো লাগবে, এক্সাম্পল হিসেবে বলতেছে, বা হয়তো আমার একটা ফেসবুকের কাভার দরকার, ঠিক আছে? তো আপনি এবার সে ওই পোস্টটা করলো, এবার ওই পোস্টের এগেনস্টে আপনি কি করতে পারেন, তাকে রিকোয়েস্ট করতে পারেন, বায়ার রিকোয়েস্ট পাঠাইতে পারেন যে হ্যাঁ আমি এই ক্যাটাগরিতে ধরেন একটা কাভার ডিজাইন, ফেসবুকের কাভার ডিজাইন করতে পারি, খুবই ভালো, আপনি চাইলে দেখতে পারেন, ঠিক আছে? তো যেভাবেই হোক, মেন ব্যাপারটা হচ্ছে ওই যে কমিউনিকেশন পার্টটাতে চলে যাচ্ছে, যে আপনি যেভাবে যত সুন্দর করে গুছাইয়া লিখে তারে পটাইতে পারেন, তাকে বুঝাইতে পারেন যে হ্যাঁ আমি এত সুন্দর করে ভালো সার্ভিস দিতে পারি, ঠিক আছে? এই জিনিসটাই হচ্ছে মেন ফ্যাক্ট, এই হচ্ছে কাজ। এই দুইভাবে আপনি কাজ পেতে পারেন। আচ্ছা, বায়ার রিকোয়েস্ট জিনিসটা কি এতক্ষণ বললাম, অলরেডি বলা শেষ, কিভাবে পাঠাবেন সেটা হচ্ছে মেসেজই। আচ্ছা, এগুলোতে আসবো, সমস্যা নেই, নেক্সট। এখন হচ্ছে চলে আসলাম ফাইবারের লেভেল পদ্ধতি, এই জিনিসটা কি লেভেল? আচ্ছা, এটা হচ্ছে যে আপনি যে এখানে কাজ করতেছেন, যে আমরা এখানে যে যেভাবে যাব সেটা হচ্ছে অ্যাজ এ সেলার হিসেবে, ঠিক আছে? আসলে অনেক সময় দেখি যে অনেকে ফাইবারে অ্যাকাউন্ট খুলে, ঠিক আছে, এটা হয়তো নতুনদের মাঝে হয়ে থাকে, তো সমস্যা নেই, এটা হয়তো একটু বোঝার ভুল। জিনিসটা হচ্ছে যে সেখানে দিয়ে দেয় যে আমি জব করতেছি ফাইবারে, ঠিক না? দেখবেন ম্যাক্সিমামই দেয়, তা আসলে কি সেটা রাইট না? ফাইবারে আসলে আমরা সেলার হিসেবে জাস্ট কাজ করি, তো ঠিক আছে, এখানে সেলার হিসেবেও কাজ করা যায়, চাইলে আপনি বায়ার হিসাবেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো বায়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার মানে কি, বায়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার মানে হচ্ছে আপনি সার্ভিসগুলো এখান থেকে বাই করবেন, কিনে নিলেন, আর আমরা হচ্ছে সেলার, আমরা এখানে বিক্রেতা, আমরা এখানে আমরা সার্ভিসগুলো বিক্রি করব, এই হচ্ছে মেইন কথা। তো এখানে লেভেল লেভেল কয়টা আছে, এখানে লেভেল হচ্ছে তিনটা। তো এই ক্ষেত্রে ধরেন আমাদের নর্মালি থিঙ্ক করলেও যে একটা ব্যবসায়ী সমিতির মধ্যে তাদেরকে কিন্তু যে ভালো সেল করে, ঠিক আছে, বা তাদেরকে রিওয়ার্ডের একটা ব্যবস্থা করা হয় আর কি, যে এই মাসে এত টাকা সেল করতে অনেক ভালো করছে, তো এইসবের উপরে ডিপেন্ড করে আর কি। এখানে এখানেও আপনার লেভেল দেওয়া হয় আর কি, রিওয়ার্ড দেওয়া হয়, অ্যাওয়ার্ড দেওয়া হয়, অ্যাওয়ার্ড ধরতে পারেন, হ্যাঁ অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো সেটা কি, সেটা হচ্ছে এইরকমটাই, যে এখানে তিনটা লেভেলে অ্যাওয়ার্ড দেয়। যে প্রথমে হচ্ছে আপনি প্রথমে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনাকে নিউ সেলার হিসাবে কাউন্ট করবে, নিউ সেলার। এরপরে হচ্ছে আপনি যখন আর একটু ভালো করবেন, ঠিক আছে, নির্দিষ্ট একটা অ্যামাউন্ট, লাইক ধরেন আপনার একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিল যে $500 আপনি আর্ন করলেন, আপনারে কেউ রিপোর্ট করলো, ঠিক আছে, এরকম একটা অ্যামাউন্ট দিয়ে দিল, তখন আপনি ওই টার্গেটটা ফিল আপ করলেন। তো এরপরে আপনাকে কি করবে, একটা অ্যাওয়ার্ড দিয়ে দিবে যে আপনি লেভেল 1 সেলার হয়ে গেছেন, এইভাবে করে। এবার ধরেন লেভেল আর একটু ভালো করতে যাচ্ছেন, আপনি লেভেল 2 সেলার, তো তার জন্য আপনাকে কি করতে হবে, $2000 পরিমাণ আর্ন করতে হবে, যে আবার 7 দিনের মধ্যে এরকম একটা সময় কোনো রিপোর্ট খাওয়া যাবে না, এই ধরনের ব্যাপার আর কি। তো টার্মস এন্ড কন্ডিশন গুলো দেখাই দেবো লাইভ, সমস্যা নেই। এই রিকোয়ারমেন্টটা যখন ফিল আপ করবেন, তখন আপনাকে একটা অ্যাওয়ার্ড দিবে, আপনি লেভেল 2 সেলার। এভাবে করে আপনার সবগুলা রিকোয়ারমেন্ট ফিল আপ করে আপনার প্রচুর পরিমাণে সেল হচ্ছে, আপনি ভালো সার্ভিস দিচ্ছেন, সবার সাথে বিহেভিয়ার ভালো করতেছেন, এগুলো তারা যদিও ধরেন আউটকামের উপর থেকে তারা যদিও এই জিনিসগুলো শো আপ করে চেক করে না, বাট এরা কিন্তু ইন্টারনালি আপনার প্রত্যেকটা স্টেপগুলো তারা চেক করে, চেক করে তখন দেখে যে হ্যাঁ আপনি খুব ভালো পরিমাণে সেল করতেছেন, আপনার কমিউনিকেশন ভালো, আপনার অনেক অর্ডার আসতেছে, তার উপরে ডিপেন্ড করে আপনাকে একটা টপ লেভেল দিয়ে দেবে। ওভারঅল এক কথায় যদি শর্টলি বলে দিই, সেটা হচ্ছে এখানে তিনটা লেভেল মেনটেন করে, সেটা হচ্ছে লেভেল 1, তারপরে হচ্ছে লেভেল 2, তারপরে হচ্ছে লেভেল টপ টপ রেটেড সেলার, ঠিক আছে? এই তিনটে লেভেল দিয়েই কাজ করা হয়, যে আপনি ভালো কাজ করলে। তো এই কথাটার এখন যে প্রশ্নটাতে আছি, যে ফাইবার ক্যারিয়ার শুরু করার পূর্বে আপনাকে কি জানতে হবে, এখন এই কথাটার উত্তর একটাই, যে সেটা এতক্ষণ বলছি, সেটা হচ্ছে যে আপনার স্কিল থাকতে হবে। প্রথম কথা হচ্ছে আপনার স্কিল থাকতে হবে, সেটা যাই হোক, সেটা যদি আমি এখানে চলে যাই,
যদি আমি এখানে চলে যাই একটু আগে, যেটা আপনারা দেখছেন যে আপনার স্কিল থাকতে হবে, এই মার্কেট প্লেস গুলার কাজই হচ্ছে আপনার স্কিল থাকতে হবে। লাইক আপনারা এই যে এই স্কিল গুলো আপনার থাকতে হবে, ঠিক আছে, এর বাইরে থাকলে আপনি এখান থেকে দিতে পারবেন। যে আপনার গ্রাফিক ডিজাইন এর স্কিল থাকতে হবে, আপনার ডিজিটাল মার্কেটিং, যেটাই হোক, ওভারঅল এই হচ্ছে ব্যাপার যে এগুলাতে আপনার যে কোনো সেক্টরে যদি স্কিল থাকে, ওকে, আপনার যে কোনো সেক্টরে যদি স্কিল থাকে আপনি এখানে কাজ করতে পারেন। ও এক এক কথায় উত্তর শেষ, মেন ফ্যাক্টর হচ্ছে আপনার স্কিল থাকতে হবে। তো আমরা ধরেই নিচ্ছি আপনার অবশ্যই স্কিল আছে, যেহেতু আপনি লার্নিং আর্নিং এ আসছেন, আপনাকে এতদিন পর্যন্ত লার্ন করানো হয়েছে, সেটা কি সেটা ধরে নিলাম। এখানে আমরা যারা আছি সবাই গ্রাফিক ডিজাইনার, তো আপনি গ্রাফিক ডিজাইন স্কিলটা আছে, তো ওইটা দিয়েই আমরা কাজটা করতে পারবো, ব্যাপারটা কি বুঝতে পারছেন? ওকে, এরপরে আমি চলে যাচ্ছি, মোটামুটি উত্তর এগুলার শেষ। এরপরে যে এই জায়গাটাতে আপনি যদি সাকসেস হইতে যান, এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই ক্ষেত্রে আপনাকে করতে হবে, আপনার প্রথম কথাটাই থাকতে হচ্ছে, এই যে একটু আগে বললাম একই কথা আসলে বারবারই আছে, স্কিল স্কিল স্কিল, ঠিক আছে। এই মার্কেট প্লেসের ব্যাপারগুলোই হচ্ছে স্কিল। যেরকম আমরা একটা জব জবের ক্ষেত্রে যদি চিন্তা করি, জবের ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে কি আছে, জবের ক্ষেত্রে যদি এই যে দেখছেন এই লেটে জয়েন করার রেজাল্টটা কি এরকম সমস্যা। যাই হোক, তো জবের ক্ষেত্রে যেরকম চিন্তা করি, আমার একটা সার্টিফিকেট লাগবে, স্টাডি লাগবে, ঠিক না, যে স্টাডিতে শেষ করতে হবে, তারপরে ভালো একটা সার্টিফিকেট হবে, সার্টিফিকেট অনুযায়ী আমাকে জব দেওয়া হবে, তো এরকম আর কি ব্যাপারটা। এখানে আপনার যে জিনিসটা হচ্ছে যে আপনার মেইন ফ্যাক্টটাই হচ্ছে স্কিল লাগবে, সেটা যেই যেই সেক্টরে হোক না কেন, হোয়াট এভার। তারপরে আপনাকে কাজ করতে হবে স্মার্ট ওয়েতে, আপনি কাজ করবেন, ঠিক আছে, হার্ডওয়ার্ক খালি বসে থাকলে পিসির সামনে হবে না, আপনাকে স্মার্ট ওয়েতে কাজ করতে হবে, সময় দিতে হবে, ঠিক আছে। এরপরের ব্যাপারটা হচ্ছে যে আপনার হতাশ হওয়ার কোনো সুযোগ নেই, আপনি হতাশ করতে পারবেন না, লেগে থাকতে হবে যে আমি আজকে অ্যাকাউন্ট খুলছি, কালকে বলবো আরে ভাই 3 দিন তো হয়ে গেল আর কোনো কোনো অর্ডার আসলো না, ঠিক আছে, তো এত 1 মাস তো হয়ে গেল এখনো অর্ডার আসলো না, হতাশ হওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে। আপনাকে কাজ করে যেতে হবে, একটু সময় দিতে হবে, এই সেক্টরটাতে একটু সময় দেওয়া লাগে, এই সেক্টর না যে সেক্টরে যেন আপনাকে সফল হইতে গেলে অবশ্যই অবশ্যই আপনার সময় দিতে হবে, কাজ করতে হবে। কাজ না করে জাস্ট বসে থাকলে, যেটা হয়তো অনেকে এখনো চিন্তা করতেছেন যে আমি 2টা দিন সময় দিলাম আপনাদেরকে কন্টাক্ট করার জন্য, হয়তো এখনো আমি জানি অনেকে একটা একটারও সুযোগ পায় না যে একটা কনটেস্টে অংশগ্রহণ করা, ঠিক না, তো এরকম আর কি ব্যাপারটা, যে আপনি কাজ করবেন না অথচ আপনি সাকসেস চাইবেন, সেটা কি সম্ভব? আসলে সম্ভব না, তো তার জন্য আপনাকে সময় দিতে হবে, যে আপনার ধৈর্য থাকতে হবে এবং কাজ করতে হবে, বড় ব্যাপারটা হচ্ছে এই, তারপরে এই জন্য আপনার সাকসেসটা আসা সম্ভব। ফাইবারের ক্ষেত্রে এর ব্যতিক্রম নয়, আপনার স্কিল থাকতে হবে, আপনি সেই স্কিলটা সেল করবেন, আপনাকে কাজ করে যাইতে হবে ওই স্কিল অনুসারে, দরকার পড়লে আপনার স্কিল ডেভেলপও করতে হবে, সমস্যা নেই, কাজ করবেন, এবং ওভারঅল ব্যাপারটা হচ্ছে আপনার হতাশ হওয়ার কোনো সুযোগ নেই, যে আপনি টাইম দিয়ে যাবেন, ঠিক আছে। যাই হোক, অনেক অনেক কথা হলো, তো তার মধ্যে আমরা এই কাজগুলো করব আর কি, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, প্রোফাইলটা রেডি করবো, ক্যাটাগরি চুজ করবো, গেমের ব্যাপারে এগুলো আস্তে আস্তে আরো পরে আসবে, পরে এগুলো পরে যাব, এ পর্যন্ত যে এই কাজগুলো এখন বলেন, এ পর্যন্ত কথার মধ্যে কি কারো কোনো কথা আছে কিনা, আমি আরো কিছু কথা বলবো, এক্সাইটেড হই, এখন এই পর্যন্ত কথার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, কথা আছে কিনা বলেন। সবাই কি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন? জি স্যার, কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্নগুলা করলাম, কথাগুলা বললাম, এর এর ভিতরে থেকে, এর বাহিরে যাবেন না, তাহলে এলোমেলো হয়ে যাব, এর ভিতরেই থাকেন, জি বলেন। আমি জানি না স্যার, এটা বাইরের কথা না, মানে ভিতরের মধ্যে আছে, কিন্তু বলতে আসছিলাম স্যার কথা। হ্যাঁ বলেন বলেন বলেন। আমি চাচ্ছি স্যার এটাকে একদম ডিসেবল করে দেবো, ডিসেবল করে নতুন একটা অ্যাকাউন্ট।
সেক্ষেত্রে আমার কি করা উচিত স্যার? ডিসেবল করে নতুন অ্যাকাউন্ট। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে একটু পরেই কথা বলে, আপনি একটু পরে কোশ্চেনটা আবার করে দেন। ওকে শিওর স্যার, ওকে থ্যাংক ইউ। আচ্ছা আশা করি এখানে বেসিক, এগুলা যদি একদমই বেসিক কথা আমরা জানি, এখানে অনেক এক্সপার্টও আছেন তো তাদের জন্য হয়তো বেসিক হয়ে গেছে, কিন্তু তারপরেও যাদের জন্য নতুন তাদের কথা চিন্তা করে এই প্রশ্নগুলোর উত্তর আমি শর্টলি যতটুকু সম্ভব দিলাম। এবং এগুলার এবার দেখবেন যে এগুলো যদিও এখানে আমরা থিওরিক্যালি বললাম, সেগুলোর প্র্যাকটিক্যাল ব্যাপারগুলো আছে। তো আমি এ পর্যন্ত তাহলে এই সাইডটাতে চলে যাই, এখানে গেলে আমরা আরো আরো স্পেসিফিক হতে পারবো। ধরেন আমি যদি লাস্টের দিকে চলে যাই, আমি আরো একটা ইকুয়েশন যদি দেখাই আপনাদেরকে, এই জায়গাটাতে গেলাম, এখানে সেল করা যায়, বাই করা যায়, ঠিক আছে। আরো একটা জিনিস আপনাদেরকে ডিরেক্ট আমি সাইটে চলে যাই কথাবার্তা বলে, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। আমি এই জায়গাটাতে আসলাম, তারপরে আমি স্কেলের এই জায়গাটাও একটু আপনাদেরকে দেখাই যে এখানের কি অবস্থা, এখানে যে কোশ্চেন গুলো ছিল এগুলোর কি অবস্থা, যে এখানে কেমন আসলে ক্যারিয়ার কিভাবে শুরু করতে পারেন বা কি অবস্থা। তো সেটার ক্ষেত্রে আমি বলবো যে এখানে ফিউজ একটা অ্যামাউন্ট তারা এখানে বলেই দিচ্ছে, এই জায়গাটার নাম এখানে যাই যদি একটু দেখি, দেখেন এখানে তারা কি বলতেছে, এখানে গিগ, গিগ জিনিসটা কি, গিগ জিনিসটা যদি আমি এক কথায় বলি সেটা হচ্ছে যে প্রোডাক্ট। আবার অন্যভাবে এবার এখানে, এখানে তো এখানের মতো করে বললাম, অন্যভাবেও বলি এই ফাইবার জিনিসটা কি, এক কথা যদি বলি আপনি ধরে নিতে পারেন ফাইবারে আপনি একটা অ্যাকাউন্ট খোলার মানে কি, আপনি একটা দোকান ক্রিয়েট করা, ঠিক আছে। আমি দোকান দিয়ে উদাহরণটা দিচ্ছি, কেন দিচ্ছি সেটাও বুঝতে পারবেন একটু ওয়েট। তো এই জিনিসটা হচ্ছে যে লাইক দ্যাট, আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দিলাম, তার মানে কি আমি একটা দোকান ভাড়া নিয়ে রেখে দিলাম, ব্যাপারটা এরকম। দোকান যদি আমি ভাড়া নিয়ে রেখে দিই সেখানে কি আমার বেচা বিক্রি হবে, কি মনে হয় আপনাদের? হবে না। তো তার মানে কি আমি একটা অ্যাকাউন্ট করে রাখলাম শখ করে, তো আমি আমার আর্নিং চলে আসবে, এরকম না আসলে ব্যাপারটা, ঠিক আছে। যে আমরা নর্মালি যদি চিন্তা করি আমি দোকান একটা নিয়েই রাখতে পারি, ওই দোকানটাকে সুন্দর করে ডেকোরেট করতে হবে, তারপরে আমাদেরকে প্রোডাক্ট উঠাইতে হবে, তারপরে সেটা আমরা যেই পরিমাণ সময় ওপেন রাখবো সেই পরিমাণ সময়ে সেল হবে। সেম থিং আপনি এখানকার ব্যাপারটাকেও সেটাই ধরতে পারেন, যে এটা হচ্ছে একটা দোকান, আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার মানে হচ্ছে আপনি একটা দোকান নিলেন, ঠিক আছে। ওই দোকানে আপনি যেই পরিমাণ প্রোডাক্ট উঠাইতে পারবেন, ঠিক আছে, যে পরিমাণ প্রোডাক্ট আপনি উঠাবেন তার উপরে এবং আপনার সার্ভিসের উপরে ডিপেন্ড করে আপনার সেলটা হবে, ঠিক আছে। ওইভাবে করে আপনি চিন্তা করে দেখতে পারেন। তো এখানে তারা কি বলতেছে, আর গিগ যেটার কথা বললাম প্রোডাক্ট, এই গিগটাই ধরে নিতে পারেন যে সেটা হচ্ছে একটা প্রোডাক্ট, গিগের ব্যাপারটা সেটা কিরকম দেখাই দেবো সমস্যা নেই। তো এই হচ্ছে ব্যাপার, তারা বলতেছে যে এখানে বেচা বিক্রি হচ্ছে প্রত্যেক 4 সেকেন্ডে, 4 সেকেন্ডে একটা করে গিগ বেচা বিক্রি হচ্ছে। লাইক আমি যদি অন্যভাবে বলি সেটা হচ্ছে একটা প্রোডাক্ট বিক্রি হচ্ছে, ঠিক আছে, সেভাবে ধরতে পারেন। তাদের ট্রানজ্যাকশন হচ্ছে 3 মিলিসেকেন্ডের উপরে। জি বলেন আপাতত আপনি ধরে নিতে পারেন যে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার মানে হচ্ছে আমি একটা দোকান নিলাম, আর গিগ গিগ ক্রিয়েট করার মানে হচ্ছে ওই দোকানের মধ্যে প্রোডাক্ট উঠানো, ঠিক আছে, এই হচ্ছে কথা। তো এবার এটা কি জিনিস, এটাতে আমি আরো যাবো, এগুলা নিয়ে আরো কথা হবে। এখন মেইন কথা হচ্ছে যে ধরেন আমার এখানে করতে প্রতি 4 সেকেন্ডে একটা করে প্রোডাক্ট সেল হচ্ছে, যে যেমন ধরেন আমি হয়তো চা পাতা উঠাইলাম, হয়তো একটা বিস্কিটের প্যাকেট উঠাইলাম, ঠিক আছে। তো এরকম আর কি, যে ওই বিস্কিটের প্যাকেট গুলা বেশি সেল হচ্ছে প্রত্যেক 4 সেকেন্ডে, এরকম ব্যাপারটা। তারপরে তাদের ট্রানজ্যাকশন তো দেখতেই পাচ্ছেন 50 মিলিয়ন, আর তাদের প্রাইসের রেঞ্জটা হচ্ছে যে $5 থেকে, ফাইবার তার মানে কি ফাইভ, $5 থেকে তারা শুরু করছে, যদিও প্রথম অবস্থাতে 5K বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, ঠিক আছে।
তো এইখানে আসলে অনেকেই বলে যে এটা একদমই লোয়েস্ট ক্যাটাগরি, মার্কেট প্রাইস $5 কাজ পাওয়া যায়, ঠিক আছে, $5 না $10,000 কাজ পাওয়া যায়। তো তার জন্য আপনাকে অবশ্যই ওই পরিমাণ স্কিল পারসন হইতে হবে। আপনি যে $10,000 নেবেন সেটার জন্য আপনি কি সার্ভিস দিচ্ছেন। তো ওভারঅল আচ্ছা যাই হোক, এক কথায় বলে দিই সেটা হচ্ছে প্রাইসের রেঞ্জ থাকতেছে যে $5 থেকে শুরু করে $10,000 পর্যন্ত এই মার্কেট প্লেসটার প্রাইস রেঞ্জ, এই হচ্ছে অবস্থা মোটামুটি। তো তার মানে বুঝতেছেন যে এখানে কি পরিমাণ, যে যদি প্রত্যেক 4 সেকেন্ডে তার একটা করে গিগ সেল হয়, তার মানে কি বুঝতেছেন, এজ এ সেলার হিসেবে আমার জন্য বিশাল সম্ভাবনা আছে, ঠিক আছে, যদি আমি ওই পরিমাণ স্কিল দেখাইতে পারি। এখন হয়তো অনেকে ভাবতেছেন যে আল্লাহ আমার তো স্কিল নাই, আপনার যে স্কিল আছে আপনি সেই স্কিলটা সেল করেন। স্কিল সেল করতে করতে একটা পর্যায়ে যাইয়া কি হবে, আপনার স্কিল আরো ডেভেলপ হবে, ঠিক আছে। যে সত্যি কথা এত লম্বা ধরেন 5 বছরের মতো সময় দিয়েও, শুধুমাত্র এটার পিছনে সময় দিয়েও এখনো মনে হচ্ছে অনেক কিছুই জানি না, অনেক কিছুই পারি না, শিখতে হবে। সো এরকম সবারই, ঠিক আছে, শিখার কোনো শেষ নাই আমাদের, আমাদেরকে শিখার উপরেই থাকতে হবে। তো তার মানে কি আমি সব কিছু শিখে ঘরে বসে থাকবো, কারণ তাহলে কি এটা কমপ্লিট হইলো, আমি কি ফুলফিল করতে পারলাম নিজেকে, এই স্কিল দিয়ে আমি কি করব, ঠিক না? তো তার জন্যই বলবো যার যতটুকু আছে ওইটুকু দিয়ে আপনি কাজ শুরু করে দেন, তার মানে ওইটা দিয়েই এবার আস্তে আস্তে আপনি কাজও করেন ডেভেলপও করেন, কাজও করেন ডেভেলপও করেন, তাহলে আপনি আগাইতে পারবেন। আর আদারওয়াইজ যদি চিন্তা করেন আমি মিস্টার পারফেক্ট হবো দেন আমি করব, তাহলে আপনি লুজার, অনেক যেটা পারেন সেটাও দেখবেন যে ভুলতে বসবেন, আর ওইটা করারও আপনার আগ্রহ হারাই ফেলবেন আস্তে আস্তে, ঠিক আছে। যাই হোক, সম্ভাবনার কথা বললাম, এখানে কি পরিমাণ তারা দিচ্ছে সার্ভিস বা তাদের কেমন সেল হচ্ছে, কি অবস্থা, প্রাইসের রেঞ্জের ব্যাপারটা মোটামুটি আপনাদের আশা করি ক্লিয়ার করতে পারলাম। এছাড়াও আরও যেই ব্যাপারটা থাকতেছে আপনাদের, এখানে আসলে অনেক কিছুই তারা ক্লিয়ার করে দেয়, সেটা হচ্ছে যে গিগের ব্যাপারটা, গিগ যেটা বললাম যে আপনি কয়টা একটা অ্যাকাউন্টের আন্ডারে, ধরেন আপনি একটা দোকান নিলেন সেখানে কতগুলো উঠাইতে পারবেন, ওই জিনিসটা একটু দেখায় দিই। সেটা হচ্ছে আপনি অ্যাজ এ নিউ সেলার হিসেবে, প্রথম নিউ সেলার হিসেবে আপনি 60টা গিগ প্রথমে ক্রিয়েট করতে পারবেন। গিগ কী জিনিস আমি আসতেছি দেখাই দেবো লাইভ। এরপরে হচ্ছে লেভেল 1 সেলার যখন আপনি হবেন তখন তারা বলতেছে যে আপনি 10টা গিগ ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি যখন লেভেল 2 সেলার হবেন তখন আপনার 20টা গিগ ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ, নর্মালি আমরা জানি যে আসলে যে কোনো একটা মার্কেটের কথা যদি চিন্তা করি, কম্বাইন আপনার আশেপাশের যে কোনো একটা মার্কেটের কথা চিন্তা করেন, যে আসলে যারা বেশি সেল করতে পারে দোকানদারগুলা, ঠিক আছে, তাদের কিন্তু একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় বা তাদের একটু ফ্যাসিলিটিসও ভালো দেওয়া হয়, ঠিক না? তো এই ক্ষেত্রেও সেম থিং, যে আপনি যদি ভালো সেল করতে পারেন, আপনার লেভেল যদি গ্রো আপ করে, দেন আপনি এই সুযোগ সুবিধাগুলো পাবেন আর কি, ঠিক আছে। টপ রেটেড হইলে আপনি 30টা পর্যন্ত গিগ ক্রিয়েট করতে পারবেন। এবার আসি ওই গিগ নিয়ে যত কথা, যত মাথা ব্যথা, এগুলো আমরা আস্তে আস্তে ক্লিয়ার করব, সমস্যা নেই, এগুলো নিয়ে আমাদের কাজ হবে, গিগ ক্রিয়েট করা, গিগ ক্রিয়েট করা। ওকে, তো এখন ব্যাপারটা হচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে তো হবে, প্রথমে তো আমাদের দোকান নিতে হবে, তারপরে তারপরেই তো এইসবের ব্যাপারগুলো আসবে, ঠিক আছে। ওকে, যাই হোক, তো এ পর্যন্তর মধ্যে কি কারো কোনো প্রশ্ন যাচ্ছে কিনা চাইলে করতে পারেন, বলেন আমাকে। আপনার সাউন্ড কম, কোশ্চেনটা ক্লিয়ার বুঝি না, কোশ্চেনটা এখন বুঝে যাচ্ছে, এখনো তো কম, যদি বুঝে থাকেন একটু বলে দেন। হ্যালো, উনি পড়তে যাচ্ছে তো এখন বুঝে যাচ্ছে, বলেন বলেন। তো আমরা প্রথমে দিবে পরবর্তী যে লেভেল টু, লেভেল যখন অর্জন করবে পরবর্তী লেভেলে, তখন যে 10টা যে দিবে ওটা কি আগের 60টা সহ 10টা না টোটালি 10টা, মানে 3টা যোগ হবে আগে 60টা সহ আরো 3টা যোগ হবে, তাহলে টোটাল হচ্ছে 15টা, রাইট? টোটালি 10টা, টোটাল 10টা,
টোটালি 10টা? হ্যাঁ টোটাল 10টা। তাহলে তো তিনটা যোগ হচ্ছে না? হ্যাঁ আগে 7টার সাথে আর তিনটা যোগ হবে, ব্যাপারটা বুঝছেন? জি জি। আগে একটা গিগের মধ্যে কয়টা প্রোডাক্ট যাবে? এই তো সেটাতে আসতেছি। ওকে এবার যাই হচ্ছে গেলাম। কি বলেন স্যার গিগ রিলেটেডই? আচ্ছা স্যার সেলিং এর ক্ষেত্রে স্যার গিগ কি ম্যাটার করে স্যার? মানে গিগ বেশি হলে ইমপ্রেশন বেশি আসবে এই টাইপের কিছু স্যার? না গিগ ম্যাটার করে বলতে হচ্ছে এটা একটার আন্ডারেই আপনি একটা প্রোডাক্ট থাকবে, ওই প্রোডাক্টটা আপনি বাই করবেন ওইটাই। আর গিগ বেশি থাকলে আপনার প্রোফাইলে বা আপনার সেলিং এর সম্ভাবনাটা বাড়তেছে। ব্যাপারটা যদি আমি অন্যভাবে বলি সেটা হচ্ছে ধরেন এজ লাইক একটা দোকানের দিকে আমরা যদি তাকাই, ধরেন আমি নতুন করে একটা দোকান নিলাম, সেই দোকানের অর্ধেকের মধ্যে আমার জিনিসপত্র আছে বাট আর অর্ধেক খালি, তো দেখতে কি ব্যাপারটা সুন্দর দেখায়? কি মনে হয় আপনার? না স্যার সুন্দর দেখায় না। তো তার জন্যই হচ্ছে যে আমরা আসলে যত প্রোডাক্ট রাখতে পারবো সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো আমাদের দোকানটা, তত বেশি সেল হওয়ার সম্ভাবনা থাকে আর কি। মানে আমার প্রোডাক্ট যত বেশি থাকবে তত সেল হওয়ার, যে আমি সব ধরনের আইটেমই রাখলাম একটা দোকানের মধ্যে, সব ধরনের আইটেমই রাখলাম তাহলে আমার সেলের সম্ভাবনাটা থাকতেছে বেশি, ঠিক না? আবার এখানে আরো কিছু কথা আছে, ওগুলো বলবো স্টেপ বাই স্টেপ, সমস্যা নাই। তো এখন মেইন ফ্যাক্টটা হচ্ছে এটাই যে যত সুন্দর করে যত বেশি সার্ভিস আমি দিতে পারবো সেটার উপরেই ডিপেন্ড করতেছে আর কি ব্যাপারটা। আমি যাই নাই তার আগের যে স্টেপটা, আমি সেটা নিয়ে একটু কাজ করেছি। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটের কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রথমে আপনাদের এই এইখানে একটু কথা থাকতেছে, সেটা হচ্ছে যে আপনি কিন্তু একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না ফাইবার ডট কম এর ক্ষেত্রে, একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, প্রথম কথাই হচ্ছে এটা ক্লিয়ার কথা, ঠিক আছে? এখানে যাবেন আপনি ফেসবুকের মতো অনেকগুলো অ্যাকাউন্ট খুলে বসে থাকবেন, এই সুযোগটা কিন্তু এই সাইটটা দিচ্ছে না, বোঝা কথা? যদি আপনি করেন এই ক্ষেত্রে হচ্ছে তারা এগুলা ট্রেসিং করতে পারে, যেভাবেই হোক আপনার ছোটখাটো একটা ভুল হবেই, দেখবেন যে ওইটার মাধ্যমে তারা ট্রেস করে নিয়ে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দেবে, আপনি আর কোনো সার্ভিস দিতে পারবেন না, ঠিক আছে? একই নম্বরে তো এক এক দিকে অ্যাকাউন্ট থাকলে সমস্যা নাই, একই কম্পিউটারে থাকে। হ্যাঁ ওইগুলাতেই আসছি বলতেছি। তো এখন আসেন এক নাম্বার কথা হচ্ছে একাধিক অ্যাকাউন্ট না খোলাটাই সবচেয়ে ভালো, কারণ একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আর অ্যাকাউন্ট খোলা ব্যাপারটা হচ্ছে একদমই সিম্পল, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি যখন সাইন ইনে ক্লিক করলাম এখানে কি কন্টিনিউ উইথ ফেসবুক, ফেসবুক ওই যে কথা ফ্রিল্যান্সারে যেভাবে বলছিলাম সেম কথাগুলো আবার একই থাকতেছে, সেটা কি আপনি কন্টিনিউ উইথ ফেসবুক না করাটাই সবচেয়ে বেস্ট। গুগল দিয়ে করতে পারেন বা আপনার ইমেল দিয়ে করতে পারেন, ঠিক আছে? ইমেল দিয়ে করাটাই সবচেয়ে বেস্ট হয়, কারণ হচ্ছে ফেসবুক দিয়ে যদি করেন তাহলে আপনার ফেসবুকে কখন যে চলে যায় তার কোনো ঠিক নেই, তো আপনি ইমেল দিয়েই করেন, সেটা আপনার জন্য সেফ যোগ। এটাই জাস্ট আপনি এখানে দিয়ে দিবেন আপনার মেইলটা, এখানে আমি দেখাতে পারছি না যার কারণ আপনাদেরকে দিয়ে দেখাবো, সমস্যা নাই। তো এখানে আসলে খুব বেশি কিছু করতে হয় না, জাস্ট লাইক আপনি এখানে একটা মেইল দিবেন আর এখানে আপনার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, এরপরে আপনার কাছে মেইল চলে যাবে, সেখান থেকে আপনি কনফার্মেশন করে দেবেন। কনফার্ম করার পরের কাজটা হচ্ছে কি আপনার হচ্ছে আপনার প্রোফাইলটা সাজানোর পর্ব। তো এর আগে যেটা বলতেছিলাম যে একটা পিসিতে একাধিক অ্যাকাউন্ট করা যাবে না, সেটা প্রথম কথা ছিল। এবার আসে আরও কিছু তার আশেপাশের কথাবার্তা, এখন আপনি চাইলে করতে পারবেন কখন, তখন যখন আপনার ধরেন আপনি আপনার কাছে পিসি আছে একটা, এখন আপনিও কাজ জানেন আপনার স্কিল আছে আপনার ভাইয়েরও স্কিল আছে, ঠিক আছে? এই জায়গাটাতে আপনারা তো দুইটা অ্যাকাউন্ট খুলতে পারেন,
তো দুইটা অ্যাকাউন্ট যখন খুলবেন তখন হচ্ছে যে কারো ইনফরমেশনের সাথে কারো ইনফরমেশন মিল থাকতে পারবে না, প্রথমে কথা হচ্ছে এটা। আচ্ছা আমার মনে হয় এই কথাগুলো পরে বললেও চলে, যদিও অনেকেই জানেন ব্যাপারগুলো, তারপরে আমি এই কথাগুলো পরে বললেই মনে হয় আপনাদের জন্য বেটার হবে। কারণ প্রথম এই জিনিসটা সেট করে নেওয়াটাই উচিত যে একাধিক অ্যাকাউন্ট খোলা যাবে না, ঠিক আছে? পরবর্তীতে আপনাদের দরকার হইলে বলবো যে আসলে কিভাবে আপনি একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন। হচ্ছে ভিন্ন ভিন্ন সার্ভিস যখন আপনি প্রোভাইড করবেন তখন জাস্ট এখন সিম্পল এইটুকুই বলে দিই যে আপনি ভিন্ন সার্ভিস প্রোভাইড করলেন, তো এখানে কিন্তু আরো অনেক অনেক কথা আছে, ওই রিকোয়ারমেন্ট গুলো আপনাকে ফুলফিল করতে হবে। তো আমি এখন বেসিকে যেহেতু আছি এত গভীরের কথা না বলাটাই মনে হয় আপনাদের জন্য ভালো হবে। এক কথায় সিম্পল কথা হচ্ছে এই মার্কেট প্লেসটাতে আপনার একাধিক অ্যাকাউন্ট না খোলাটাই উত্তম, খোলা যাবে না, সোজা কথা হচ্ছে এটা। আর আইপির ব্যাপারটা হচ্ছে যে যে একই আইপিতে একাধিক মানুষ ব্যবহার করতে পারবেন কিনা, পারবেন ওইটাতে এখন খুব একটা বেশি সমস্যা করে না, ঠিক আছে? আপনার সার্ভিস যদি ভিন্ন হয় ওই ক্ষেত্রে সমস্যা নেই। আর সেফটির জন্য আমি বলবো যে যারা ওয়াইফাই ব্যবহার করেন তারা রিয়েল আইপি নিয়ে ব্যবহার করলেই ভালো হয় আর কি, কারণ হচ্ছে সেফ থাকে, আমি সেফ থাকলাম, এখানে ঝামেলা নেই। তো আশা করি প্রথম স্টেপে যেটার কথা বলছিলাম যে অ্যাকাউন্ট ক্রিয়েটের ব্যাপারটা, সেটা তো পড়ে যায়। অ্যাকাউন্ট ক্রিয়েটের ব্যাপারটা একদমই সিম্পল, ঠিক আছে? আপনি মেলটা দিবেন, আমি দরকার হলে এখন একজনকে দিয়ে ওপেন করাবো। একাধিক অ্যাকাউন্ট খোলা যায় না বলেই আমি এখানে খুলে দেখাতে পারছি না, সোজা কথা হচ্ছে, ঠিক আছে? আমার পিসিতে অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে। আচ্ছা তার জন্যই খুলছি না, জাস্ট প্রসিডিউরটা বলে দিচ্ছি। সরি স্যার, আইপি যে বললেন স্যার, কি যেন বললেন, ইউনিক আইপি নাকি, ওটা কি প্রোভাইডার রিয়েল আইপি? আপনি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের বললেই হবে রিয়েল আইপি করে দিতে, ঠিক আছে? হয়তো একটু টাকা বেশি নেবে বাট তারা রিয়েল একটা আইপি দিয়ে দেয়। নর্মালি যেটা দেয় আমাদেরকে একটা আইপি, একটা আইপি দিয়ে অনেকেই ব্যবহার করে, ঠিক আছে? ওই জিনিসটা বুঝিনি কথাটা, আপনার যখন কথা ঠিক ছিল এখন কিছু ওইটার ক্ষেত্রে আপনি যতবার কানেক্ট করবেন ততবার ভিন্ন ভিন্ন আইপি অটোমেটিক্যালি ওই যে আপনার সিম কোম্পানি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার একই কথা, যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে তারাই এই আইপিটা দিয়ে থাকে। ওকে, আর সেটা হচ্ছে আরেকটা পিসির কথা যেটা বলতেছেন সেটা হচ্ছে ম্যাকের কথা। আচ্ছা আমি স্টেপগুলো শেষ করে তারপরে আপনাদের কোশ্চেনগুলো নিচ্ছি। হ্যাঁ তো এখানে যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে অ্যাকাউন্ট আপনি কিভাবে ক্রিয়েট করবেন সেই জিনিসটা আমি বলে দিচ্ছি, আমি দেখাইও দেবো, একটু ওয়েট করেন। তো যে জিনিসটা হচ্ছে এখানে জাস্ট আপনারা আপনাদের মেইলটা দিবেন, এই ক্ষেত্রে আমি গত এটাতেও আপনাদের ফ্রিল্যান্সারেও বলছিলাম, এখানেও বলে দিই আবারও যে আপনাদের এই মার্কেট প্লেসগুলোর ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন যে ডিফারেন্ট মানে সেফের জন্য আপনারা মার্কেট প্লেসগুলোর জন্য আলাদা মেইল ব্যবহার করা। যেমন ফ্রিল্যান্সারে যেটা ব্যবহার করবেন সেটা আপনি এখানে ব্যবহার করবেন, সমস্যা নেই মার্কেট প্লেস। তারপরে ধরেন আপনি আপওয়ার্ক, 99 ডিজাইন, এরকম মার্কেট প্লেস গুলাতে আপনি সেম ইমেল ব্যবহার করতে পারেন। আর সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ডিফারেন্ট ব্যবহার করলে একটু সেফ থাকা যায়। যাই হোক, ওভারঅল কথা হচ্ছে এখানে আপনি মেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, কন্টিনিউ দিবেন, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এরপরে হচ্ছে জাস্ট কনফার্মেশন করবেন, এরপরে হচ্ছে প্রোফাইল সাজানো, সেখানে অ্যাজ লাইক সেম থিং থাকতেছে সেটা কিরকম সেগুলো বলবো, আপনাদের লাইভ দেখাই দেবো। এখানে আপনি আপনার স্কিল নিয়ে যেটা ফ্রিল্যান্সারে আমরা এইরকম করে ধরেন সিকিউরিটি পারপাসের কারণে আমি যেতে পারছি না, তাও সবই একই আপনাদের একজনকে দিয়ে লাইভ দেখাই দেবো, সমস্যা নাই। তারপরে হচ্ছে প্রোফাইলটা সাজানো আর কি, সেম থিং এখানে আমরা যে কাজটা করছিলাম, যেমন ধরেন আমি একটা সার্চ করি, দেখাই
লোগো দিবেন, লোগো এটা একটা লোগো লিখলে হবে। একটার সাথে আসলে তিনটা চলে আসে, ধরেন আমি এই যে একটা কিওয়ার্ড লিখলাম লোগো, ঠিক না? এখন দেখেন এই যে এগুলা প্রত্যেকটা হচ্ছে এক একটা গিগ, এগুলারে গিগ বলে। এগুলো নিয়েও আরো ডিপলি আলোচনা হবে, টেনশন নিন না, সামনে এগুলো নিয়েও আছে আমরা যখন ক্রিয়েট করব। বাট আমি এখন দেখতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে প্রোফাইল গিগের মালিককে দেখতে চাচ্ছি। ওপেন করলাম, তারপরে হচ্ছে এটা লেভেল টু, এই যে লেভেল দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন না এখানে দেওয়াই আছে কত লেভেল, লেভেল টু, লেভেল ওয়ান, লেভেল টু, টপ রেটেড, দেখতেছেন? এগুলা নিয়েও আরো কথা আছে, প্রত্যেকটা নিয়ে কথা আছে। এগুলা এই যে দেখতেছেন প্রত্যেকটা এক একটা গিগ, তার মানে কি, সে যে সার্ভিসটা দিচ্ছে প্রোডাক্ট, এজ এ প্রোডাক্ট হিসেবে ধরতে পারেন যে সে যে সার্ভিসটা দিচ্ছে সেটা সম্পর্কে কিছু লিখছে। এগুলো নিয়ে আসবো, আগেরগুলো আগে শেষ করি। ওকে, তো ধরেন আমার এখন কোন স্টেপে আছি, আমি আমি আছি যে প্রোফাইলের স্টেপে, প্রোফাইল। যাই হোক, এখানে চলে আসলাম। এখন ধরেন আমি জাস্ট লোগো দিয়ে ওপেন করলাম, খুব সমস্যা নাই, একজনের প্রোফাইলে চলে আসলাম। আমি ধরেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, এরপরে হচ্ছে প্রোফাইল। প্রোফাইলের ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারতেছেন, এই যে ইউজার নেম, ইউজার নেমটা আর একবার দিলে এডিট করা যায় না। আপনারা আপনাদের মতো করে ফ্রিল্যান্সারে যেরকম ইউজার নেম দিয়েছিলেন ওইভাবে হয়ে যাবে। এরপরে এই যে প্রোফাইল সাজানোর ব্যাপারটার কথাই বলছিলাম আর কি, সেটা হচ্ছে দেখেন আমি প্রথমে কি করলাম, একটা ট্যাগ দিয়ে আমি আমার ক্যাটাগরির ট্যাগ দিয়ে আমি কি করলাম, সার্চ করলাম। সার্চ করে সেখান থেকে যে মানুষগুলো অলরেডি ক্রিয়েট করে রাখছে এখানে প্রোফাইল, আমি তাদের প্রোফাইলে চলে গেলাম। এক নাম্বার প্রোফাইল, সে তার নাম দিলো, সে এখানে কিছু একটা লিখলো, ঠিক আছে, তার তার মতো করে। তারপরে সে সাকসেসফুলি কমপ্লিটেড। এখানে লার্ন ফ্রম ফাইবার একটা কিছু টিউটোরিয়াল আছে আর কি, ফাইবার সম্পর্কে মোটামুটি বিস্তারিত বলে দেয়, ঠিক আছে। চাইলে এই কোর্সটাও আপনি কমপ্লিট করতে পারেন, কমপ্লিট করলে এরকম একটা অ্যাওয়ার্ড দিয়ে দেয় যে আপনি এটা কমপ্লিট করেছেন। তারপরে হচ্ছে সেম থিং অ্যাজ এ এআর মতো ফ্রিল্যান্সার, ওইখানে যেরকম আপনারা আপনাদের সম্পর্কে লিখেছেন ডেসক্রিপশনে, এখানে আপনি লিখতে পারেন, ঠিক আছে। লিখলাম, এরপরে ল্যাঙ্গুয়েজের ব্যাপারগুলো, তারপরে আপনার কোন সেক্টরে স্কিল আছে ওই জিনিসগুলো লিখে দিতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে আপনার মোটামুটি প্রোফাইল সাজানো। তো আমি একজন ব্যক্তির প্রোফাইল দেখলাম, এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। এভাবে করে আমি আমার প্রোফাইলটা সাজাবো। আচ্ছা, এই পার্টটাতে আমি আসতেছি খুব পরে। তারপরে ধরেন আরেকজন ব্যক্তির কাছে চলে গেলাম, আরেকজন ব্যক্তির কাছে যেয়ে দেখলাম যে সে তার ইউজার নেম, তারপরে হচ্ছে সে এক লাইন এখানে ট্যাগ লিখছে, ঠিক আছে, ট্যাগ সে তার মতো করে লিখছে, আই উড লাভ টু কনভার্ট ইউর আইডিয়াস ইনটু রিয়েলিটি। যাই হোক, তার মতো করে একটা কথা লিখে দিয়েছে, আপনারাও লিখবেন। তারপরে হচ্ছে ডেসক্রিপশনে সে কি করে তার তার সম্পর্কে কিছু লিখলো আর কি, ওভারঅল দুই একটা পড়লে আপনাদের আইডিয়া হয়ে যাবে, তার জন্য আমি এটা ওপেন করছি। তারপরে হচ্ছে তার কনভারসেশনের ব্যাপারগুলো, এখানে স্কিল টেস্টও দেওয়া যায়, আপনি চাইলে স্কিল টেস্ট দিতে পারেন, না দিলেও প্রথম অবস্থাতে দিয়ে দেওয়া ভালো, তো না দিলেও সময় নিতে পারেন এই ক্ষেত্রে, এটা স্কিল টেস্ট দেওয়ার ক্ষেত্রে সময় নিতে পারেন, আপনি সময় করে দিবেন। যাই হোক, সে স্কিল টেস্ট দিলো, তার রেজাল্ট। তারপরে হচ্ছে একটা অ্যাকাউন্ট লিঙ্ক, সে লিঙ্ক করলো, তার স্কিল সম্পর্কে লিখলো, এডুকেশনটাও সে যুক্ত করছে, ঠিক আছে, ওকে ফাইন। এরপরে আমি নেক্সট আরেকজনের প্রোফাইলটা দেখে আসি, আরেকজনের প্রোফাইল, ঠিক আছে, আরেকজনের প্রোফাইলে এসে দেখতে পাচ্ছি তার একটা ইমেজ দিল, টপ রেটেড, সে একজন টপ রেটেড সেলার। কিন্তু আচ্ছা, টপ রেটেড সেলার উনি, তারপরে তার সম্পর্কে দুই এক লাইন লিখে দিল, ঠিক আছে। তার মোটামুটি রিভিউ দেখতে পাচ্ছেন কি অবস্থা, ১০০০ এর উপরে তার রিভিউ আছে স্যার। স্যার টপ সেলার দে বল, বুঝছেন কিভাবে এটা বোঝা গেল কিভাবে স্যার? এই যে লেখাই তো আছে দেখতেছেন না, ও যে টপ টপ রেটেড, টপ রেটেড, টপ রেটেড, তার নামের নিচে লেখাই তো আছে। এই যে এখানে তো একটা ব্যাচও দেওয়া আছে,
এই যে এর কাছে যদি যে এখানে লেখাই আছে দেখতেছেন ব্যাচ দেওয়া আছে স্যার এর মান তার মান কত আনুমানিক আনুমানিক সরি যারা প্রপারেটেড সেলার ওদের মান্থলি ইনকাম কত ভাই মান্থলি কোনো হিসাব নাই এটা হচ্ছে নিজের সেলের উপরে দোকানে আপনি ভালো সেল কেমনে করবেন সেটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করে এখানে সবকিছু ইন্ডিভিজুয়াল স্কিলের উপরে ডিপেন্ড করে এখানে কোনো ফিক্সড স্যালারি নাই ব্যাপারটা বুঝতে পারছেন একটা আপনি দোকান নিছেন ঠিক আছে ওই দোকানটাতে আপনি কেমন সেল করতে পারবেন সেটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে এটা আমি চাইলেই করাই দিতে পারবো না এখানে কোনো ফিক্সড স্যালারি সুযোগ নাই অ্যাজ এ সেলার ব্যাপারটা বুঝতে পারছেন আচ্ছা বলবো এগুলা নিয়েও কথা বলবো সমস্যা নাই তো এখন আমরা যে স্টেপে আছি সেটা হচ্ছে আমাদের প্রোফাইলটা সাজানোর ব্যাপারে কথা বলতেছি যাই হোক তো এই হচ্ছে তার পিকচার আমরা এগুলা দেব আপনাদের কোশ্চেনগুলোর উত্তর দেব আস্তে আস্তে আসবো আগে আমরা স্টেপগুলো শেষ করি তো এখানে তার মতো করে সাজাইলো তারপরে তার পোর্টফোলিওটা রাখলো তারপরে হচ্ছে এই জায়গাটাতে সে এই কোর্সগুলো ফাইবার থেকেও করলো এটাও লার্ন ফ্রম ফাইবার এটাও একটা তাদেরই সাইট লাইক গুগলের যেরকম আছে ধরেন google.com এটা তাদের মেইন তার পাশাপাশি আছে ইউটিউব আছে এরকম আর কি ঠিক আছে আবার অন্যান্য আরও অনেকগুলো গুগলের সার্ভিস আছে প্লে স্টোর আছে এবিজিবি অনেকগুলো সার্ভিস আছে না তাদের যেমন যেটাতে আমরা ক্লাস করতেছি এটাও গুগলের একটা সার্ভিস সেম থিং এটাও হচ্ছে তাদের একটা সার্ভিস আর কি লার্ন ফ্রম ফাইবার এটা ফাইবারের একটা সার্ভিস এরকম তো ওইখান থেকে সে এই কোর্সগুলো বাই করে বাই করে এগুলো দেখে কমপ্লিট করছে দেন তার এখানে প্রোফাইলে যুক্ত হয়ে গেছে ওকে ফাইন এগুলো আপনি বাই করে যখন কিনবেন তখনকার চিন্তা আপাতত এটা নিয়ে চিন্তা না করলে হবে আপনার যে পার্টটা হচ্ছে আপনি কি করবেন ইমেজ দিবেন এখানে একটা ট্যাগ যুক্ত করবেন তারপরে তারপরের কাজটা হচ্ছে ডেসক্রিপশন দিবেন আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন পারলে স্কিল টেস্ট দিয়ে দিবেন তারপরে হচ্ছে আপনার অ্যাকাউন্টগুলো লিঙ্ক করতে পারেন ঠিক আছে লিঙ্ক করার পর আপনার স্কিল যুক্ত করতে পারেন স্কিলগুলো আপনি যুক্ত করবেন এডুকেশন যুক্ত করতে পারেন এখানে এডুকেশন অতটা ম্যাটার করে না চাইলে আপনি যুক্ত করতে পারেন এই রিলেটেড যে রিলেটেড আপনি সার্ভিস দিবেন ওই রিলেটেড এডুকেশনটা হইলে রাখলে ভালো না রাখলেও চলে সমস্যা নাই অতটা ইম্পর্টেন্ট না এই হচ্ছে মোটামুটি প্রোফাইলের পার্টটা আশা করি বুঝছেন আপনারা প্রোফাইলটা কিভাবে সাজাবেন ঠিক আছে এই দুইটা স্টেপ যে প্রথমে অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমি দেখাইলাম তারপরে হচ্ছে আপনার প্রোফাইলটা প্রোফাইলটা কিভাবে সাজাবেন যে আমি কয়েকজনেরটা দেখলাম তারপরে সেখান থেকে আমি চুজ করলাম এই যে তিনটা পার্সনেরটা আমি ওপেন করলাম আমার ক্যাটাগরিতে যেটাই হোক দেখে আশা করি এই এই পার্টটা বুঝতে পারছেন এই দুইটা পার্টকে বুঝতে পারছেন অ্যাকাউন্ট ক্রিয়েট এবং আপনার প্রোফাইল সাজানো এই দুইটাতে কারো কোনো প্রশ্ন আছে কি একটু বলেন আমাকে না স্যার নাই ওকে সবার কি ক্লাস 11টা থেকে আমি তো বুঝলাম না যে ক্যাটাগরি ছয় এতদিন হয়ে গেছে সেটা কিরকম হতে পারে ক্যাটাগরি চয়েস ধরেন আমি ডিজিটাল মার্কেটিং এর যাই এই সাইটটাতেই থাকলাম ফাইবার ডট কম এই থাকলাম সেখান থেকে ধরেন আমি আসলাম হচ্ছে গ্রাফিক ডিজাইন আমরা যেহেতু এখানে সবাই গ্রাফিক ডিজাইনার সেখান থেকে আপনাদের কি করতে হবে আপনাদের ক্যাটাগরিটা চুজ করতে হবে আই হোপ এতদিনে আপনাদের ক্যাটাগরি চুজ করা হয়ে গেছে তার মানে আপনারা কোনটাতে এক্সপার্ট লাইক আপনার স্কিল কোনটাতে খুবই ভালো সেটা হতে পারে লোগো সেটা হতে পারে দেখেন এখানে বিজনেস গার্ডেন স্টেশনারি অনেকগুলো ক্যাটাগরি আছে ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্যাটাগরি চুজ করতে হবে সেটা কীরকম এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি আছে যে আমি লোগোর ব্যাপারে আছে ঠিক আছে তারপরে বিজনেস কার্ড থেকে শুরু করে দেখবেন এখানে অনেকগুলো ইলাস্ট্রেশন প্যাটার্ন ডিজাইন দিয়ে যেটা পারেন ভালো ফটোশপ এডিটিং ভালো পারেন প্রেজেন্টেশন ইনফোগ্রাফিক রেজিউম ঠিক আছে বুক কভার ডিজাইন থেকে শুরু করে ইউজ অনেক একটা এখানে অনেকগুলো আছে এখান থেকে আপনি দুই তিনটা ক্যাটাগরি চুজ করলেও না যে আপনারা যে সব কিছু পারতে হবে আসলে এটা ইম্পসিবল গ্রাফিক ডিজাইন সেক্টরটা যে ছোট না সেটা নিশ্চয়ই আপনারা একটু বুঝতে পেরেছেন তো
আমি বলবো এখান থেকে আপনি গ্রাফিক ডিজাইন জাস্ট আমি মাউস পয়েন্টারটা ধরলে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে, যে লোগো অ্যান্ড ব্র্যান্ডারে দিয়ে দিই, তারপরে গেমিং এর ব্যাপার, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, প্যাকেজিং এর ব্যাপার, ভিজুয়াল ডিজাইনের ব্যাপার, তারপরে ওয়েব ওয়েবের ব্যাপার, ঠিক আছে, ওয়েব ডিজাইনের ব্যাপার, তারপরে থাকতেছে যে হিউজ হিউজ আসলে প্রোডাক্ট থেকে শুরু করে প্রিন্টিং আইটেম, আপনি শুধুমাত্র প্রিন্টিং আইটেম চুজ করলেও দেখেন কতগুলো প্রিন্টিং এর ব্যাপারে থাকতেছে, ফ্লাইয়ার আপনি যদি একটা ক্যাটাগরি চুজ করেন সেখানে আপনি চাইলে অনেকগুলো ক্যাটাগরি বের করতে পারেন, ধরেন মেডিকেল ফ্লাইয়ার, কর্পোরেট ফ্লাইয়ার, রেস্টুরেন্ট ফ্লাইয়ার, অর্গানিক ফ্লাইয়ার, কয়টা হইলো ক্যাটাগরি চিন্তা করে দেখেন, এখান থেকে একটা ক্যাটাগরি ধরলেও আপনার কতগুলো ক্যাটাগরি বের হচ্ছে, সেম থিং এগুলো প্রত্যেকটাতে এরকম আছে যে এখান থেকে আপনি একটা ক্যাটাগরি চুজ করলেন সেখান থেকেও আরো অনেক ক্যাটাগরি বের হবে। যেমন ধরেন আমি যদি সোশ্যাল মিডিয়া ডিজাইনের কথা চিন্তা করি, সোশ্যাল মিডিয়া ডিজাইনে কি আছে, যেমন পোস্ট ডিজাইন আছে, কাভার ডিজাইন আছে, ঠিক আছে, এরকম আলাদা আলাদা প্রত্যেকটা ক্যাটাগরি, তো আপনি এখান থেকে যে কোনো ক্যাটাগরিতে আপনি যদি স্পেশালিস্ট হন সেই সার্ভিসটাই আপনি দিতে পারবেন, এই হচ্ছে কথা। তো যেটার কথা বলছিলাম এখানে যাই আপনার কি করতে হবে, ক্যাটাগরি চুজ করতে হবে, কারণ হচ্ছে একজন যদি সব কিছুতেই ডাক্তার হয় তাহলে আমরা কি বলে হাঁটুতে ডাক্তার, ঠিক না, তো ওই জিনিসটাতে একটু সমস্যা আছে, সো দ্যাট আপনাকে এখান থেকে অবশ্যই ক্যাটাগরি চুজ করতে হবে, আপনি দুইটা তিনটা ক্যাটাগরি চুজ করে আপনি কাজ করতে পারেন, সবচেয়ে বেস্ট আপনি একটা ক্যাটাগরি নিয়ে কাজ করলে আর কি, ঠিক আছে, যে একটা ক্যাটাগরিতে আপনি যখন কাজ করবেন তখন আপনি ওই ক্যাটাগরির স্পেশালিস্ট হবেন, উদাহরণস্বরূপ সবাই যেটা বলে সেম, যে লোগো আপনি লোগোতে এক্সপার্ট হইতে পারেন, আপনি বিজনেস কার্ডে এক্সপার্ট হইতে পারেন, আপনি ফ্লায়ারে এক্সপার্ট হইতে পারেন, আপনি ওয়েব, যেমন ধরেন ওয়েবে সোশ্যাল মিডিয়া ডিজাইনে আপনি এক্সপার্ট হইতে পারেন, ঠিক আছে, আপনি এখানে যদি প্রোডাক্ট ডিজাইনে আপনি এক্সপার্ট হইতে পারেন, বা বুক কভারে আপনি এক্সপার্ট হইতে পারেন, বুক কভারের মধ্যেও কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে, ঠিক আছে, কোনো সমস্যা না, আপনার মেইন কথা হচ্ছে ক্যাটাগরি চুজ করতে হবে কিভাবে, এই সেটা এতক্ষণ এক্সপ্লেন করলাম, আশা করি ক্লিয়ার, আরো প্রশ্ন ক্যাটাগরির ব্যাপারটাতে? ক্যাটাগরি বলতে আমি স্যার কোনটা চুজ করব স্যার, এই ধরেন স্যার মার্সেন্টাইজ আছে, এবার প্রিন্ট আছে, এই দুই ক্যাটাগরি নাকি স্যার এর ভিতরে যা আছে সেগুলো স্যার? না না, এক কথা আমি শর্টলি বলে দেই, সেটা হচ্ছে যে আপনি কি লোগো ডিজাইন ভালো পারেন, বিজনেস কার্ড ডিজাইন ভালো পারেন, নাকি ফ্লায়ার ডিজাইন ভালো পারেন, আপাতত এটুকু বুঝবেন, এটা বুঝলেই চলবে, বাকি সেটা পরে বুঝবেন আস্তে আস্তে, ঠিক আছে, এই তিনটা তো বুঝছেন যে আপনি কি লোগো করবেন, লোগো ভালো পারেন না, বিজনেস কার্ড ভালো পারেন না, ফ্লায়ার ভালো পারেন না, বুকলেট ভালো পারেন, এই রকম ক্যাটাগরি চুজ করলেন, ক্লিয়ার স্যার? স্যার একটা প্রশ্ন স্যার, বলেন সর্বোচ্চ চুজ কো, মানে কয়টা স্যার ক্যাটাগরি সাবস্ক্রাইব করতে পারবো, কোনটাতে বুঝি নাই, সরি আবার একটু কোশ্চেনটা করেন, বলতেছে সর্বোচ্চ কয়টা ক্যাটাগরি সাবস্ক্রাইব করতে পারবো, ওইটা তো বললামই আপনি করেন দুইটা থেকে তিনটা করেন, এর বেশি করা উচিত না, তবে একটা হইলে ভালো হয়, সবচেয়ে ভালো হয়, বুঝলেন না, দুইটার কথাই আছে না, দুইটার বেশি না একটা হইলে ভালো হয়, এরকম আর কি, দুই থেকে তিনটা নিয়ে আপনি কাজ করতে পারেন, বাট একটাতে লাস্ট পর্যন্ত যারা এক্সপার্ট, যেমন ধরেন টপ লেভেলে যারা কাজ করে, ঠিক আছে, তাদের কিন্তু ক্যাটাগরি একটাই থাকে, খুব বেশি যায় না, তারা লোগোতে করতে গেলেও লোগোরও 60টা ক্যাটাগরি আছে নিশ্চয়ই অনেকে জানে, ঠিক আছে, এরকম আর কি, তো আপনাকে প্রথম অবস্থাতে, যেহেতু আমরা প্রথম অবস্থায় আছি, প্রথম অবস্থার চিন্তা করলে আমি বলবো আপনি করতে পারেন, লোগোটা নিয়ে করেন, বিজনেস কার্ড নিয়ে করেন, ক্লায়ার নিয়ে করেন, করেন, বা আপনি লোগো তো দরকারই নাই, ধরেন আমি লোগো পারি না, দরকার নাই তো, আপনি ফ্লায়ার, বসিয়র, পোস্টার তিনটা নিয়ে করেন, ঠিক আছে স্যার, ব্যাকগ্রাউন্ড রিমুভার আছে স্যার? আছে, করেন, সমস্যা নাই, তবে এই ক্ষেত্রে এবার আরেকটা আরো কিছু কথা যুক্ত করে দিই, আশা করি ক্যাটাগরির ব্যাপারটা তো ক্লিয়ার হইছেন, এভাবে করে পরবর্তীতে স্যার ক্যাটাগরি চেঞ্জ করা যাবে না স্যার, এখন যেগুলো চুজ করলাম মনে করেন স্যার পরবর্তীতে আরেকটা ক্যাটাগরি স্যার আমরা অ্যাড করব, ঠিক আছে, আপনি পরে পরে আপনি স্কিল ডেভেলপ করে আপনি ওইগুলা দিয়া ইয়া করবেন, করলেন সমস্যা নাই, মোট করলেন, এটাই তো সিস্টেম, যে এখন যেটা আছে সেটা দিয়ে আমি শুরু করলাম, পরে আমার আরো অন্য সেক্টরে স্কিল হইলো আমি আবার পরে সেগুলো নিয়ে আগাইলাম, সমস্যা নেই।
আচ্ছা তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ক্যাটাগরি চুজ করার ক্ষেত্রে যেমন ধরেন আমি যদি জাস্ট সিম্পল একটা উদাহরণ দিই ক্যাটাগরি চুজ করার ক্ষেত্রে আপনারা একটা ট্রিক কাজে লাগাইতে পারেন যেমন আমি দেখেন লোগো লিখে সার্চ করলাম লোগো ডিজাইন ঠিক আছে শুধু লোগো ডিজাইন লিখে সার্চ করলাম রেজাল্ট কতগুলো আসছে দেখেন তো 191983 তাই না এখন যদি সেম জায়গাটাতে আমি দেখি বুক কভার ঠিক আছে জাস্ট এক্সাম্পল হিসেবে বোঝাচ্ছি আপনাদেরকে ডিজাইন এখানে কতগুলো আছে 8949 তার মানে আপনারা কি বুঝতে পারলেন আমাকে একটু বুঝান সেটা হচ্ছে যে ওই জায়গাটাতে কম্পিটিটর হিউজ লোগো লিখলাম হিউজ একটা কম্পিটিটর পাইলাম বাট এই জায়গাটাতে বুক কভারটাই আমি যখনই লিখলাম তখন কি হইলো আমার কম্পিটিটর 8000 চলে আসলো ওইখানে লক্ষ্যের উপরে আর এখানে মাত্র 8000 তার মানে কি বুঝতেই পারতেছেন ক্যাটাগরিগুলো চুজ করার ক্ষেত্রে ক্যাটাগরিগুলো চুজ করার ক্ষেত্রে আপনার কাজ পাওয়ার ক্ষেত্রে মানে ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো আপনাকে একটু মাথায় রেখে কাজ করতে হবে ঠিক আছে যেখানে কম্পিটিটর কম স্যার এখানে আরেকটা কোশ্চেন হ্যালো জি বলেন হ্যালো স্যার মানে এই যে আপনি বললেন 8000 এখানে কথা হলো আপনার কম্পিটিটরের এবং এমপ্লয়ারের অনুপাতটা একটা না এখানে এমপ্লয়ারের ব্যাপারটা না এখানে হচ্ছে এই রিলেটেড সার্ভিসের ব্যাপারটা যেমন বুক কভার এই যেগুলো প্রত্যেকটা এক একটা সার্ভিস প্রোভাইড করতেছে না প্রত্যেকেই সার্ভিস প্রোভাইড করতেছে যে আমি বুক কভার ডিজাইন করতে পারি আমি বুক কভার ডিজাইন করতে পারি আমি বুক কভার ডিজাইন করতে পারি ঠিক না যেমন ধরেন আমরা জামা কাপড় কিনতে গেলে একটা দোকানে সবাই তো ডাকে আসেন ভাই আসেন ভাই আসেন সেখান থেকে আমরা কি করি যেটা ভালো মনে হয় আমার কাছে সেটাই আমি নিই এরকম আর কি এখানেও তারা বলতেছে ভাই আমি বুক কভার দিই আমি বুক কভার দিই আমি বুক কভার দিই এখন তার কাছে যেটা ভালো লাগবে যার সার্ভিস নিতে ভালো লাগবে সেটা নিতে ব্যাপারটা কি বুঝতে পারছেন এরকম আর কি তো এই জিনিসটা কি করার লোকের পরিমাণ কম সরি এটা চাহিদাও কি তুলনামূলক ওইগুলোর মতো আছে কিনা অবশ্যই আছে না থাকার তো কিছু নাই কম্পিটিটর কম বেশি তো থাকবেই ওই জিনিসটাই তো আপনারা রিসার্চ করতে হবে রে ভাই সেটা তো রিসার্চ করতে হবে ওভারঅল আমি বোঝাতে চাচ্ছিলাম যে আপনাদেরকে ক্যাটাগরি চুজ করতে হবে আপনি কোন সেক্টরে এক কথা যদি বলে দিই এখানে আইসা আপনি কোন সেক্টরটাতে এক্সপার্ট আপনার এক্সপার্টিসটা ডিফাইন করতে হবে যে আমি কি বিজনেস কার্ড ভালো পারি না লোগো ভালো পারি আমি কি সার্ভিস দেব ওই জিনিসটা আপনাকে চুজ করতে হবে এক কথায় কথাই হচ্ছে এটা ব্যাপারটা কি বুঝতে পারছেন এগুলো তো রিসার্চ পার্ট অনেক অনেক কথা আছে এগুলো নিয়ে সামনে কথা বলবো কেমন হলো সমস্যা নেই বাট এখানে যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছিলাম যে আপনাকে এই জিনিসটা এনশিওর করতে হবে যে আমি কি পারি সেটা যদি আপনি না জানেন আমি জানবো কোথেকে ব্যাপারটা বুঝাইতে পারছি কিনা তো আপনাকে একটা ক্যাটাগরি ফিট করতে হবে যে আমি ভালো বিজনেস কার্ড করতে পারি আমি ভালো ফ্লায়ার ডিজাইন করতে পারি শেষ এক কথাই শেষ সেটাই বলছিলাম যে একটা দোকানে যে পরিমাণ যে দোকানটা আমরা 24 ঘন্টা খোলা পাই সেই দোকানে আমাদের বেশি ভালো লাগে আমরা সেই দোকানে যাই যে কোনো সময় আর যেটা বন্ধ থাকে সেখানে আমরা কম যাই বোঝাই স্যার আমার সোজা বাংলা কথা কি বুঝতে পারছেন এখন আপনি যে পরিমাণ অনলাইনে থাকতে পারবেন সেই পরিমাণ আপনার সেল হওয়ার সম্ভাবনা থাকে আপনি যদি অনলাইনে না থাকেন আপনার দোকানই বন্ধ থাকে অনলাইনে না থাকা মানে কি আপনার দোকান বন্ধ ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার যে আপনার সম্ভাবনাও কমে যাচ্ছে আশা করি বুঝছেন নাকি তো এখন যদি বলি যে আমি সারাদিন পিসি নিয়ে বসে থাকবো না ভাই এটার মোবাইল অ্যাপস আছে আপনি মোবাইলের মাধ্যমেও অ্যাক্টিভ থাকতে হবে আপনাকে আপনি অ্যাক্টিভ থাকতে পারেন চাইলে মোবাইল অ্যাপসও আছে তাদের প্লে স্টোরে যাইয়ে ফাইবার লিখে ডাউনলোড করে নিয়ে আপনি এখানে লগ ইন করে রাখতে পারবেন সমস্যা হবে না ওকে তো এখন বলি এই তিনটে স্টেপে কি কারো কোনো সমস্যা আছে কি না রিফ্রেশ কতক্ষণ পরে দেও রিফ্রেশ দেন আপনি 2-4-5 মিনিট পর পর দেন আর একটা ব্যাপার হচ্ছে যদি ফোনে আপনি ব্যবহার করেন ওই ক্ষেত্রে বলবো যে
এখান থেকে আপনি জাস্ট এটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে দিলে অনেক ক্ষেত্রে এটা থাকে, টিভি দেখায় এটা আর কি, ব্যাকগ্রাউন্ডে রেখে দিতে পারেন। আর এখানে আপনাকে কিছুক্ষণ 5 মিনিট, আবার অনেকেই বলবে যে অটো রিফ্রেশার, অটো রিফ্রেশারের কথা বলবো যে অটো রিফ্রেশার না ব্যবহার করাই ভালো এটা আর কি। সমস্যা নেই, এগুলাতে আমরা যাবো, এগুলাতে আমরা যাব। এখন প্রথম স্টেপের যে কাজগুলো সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এটাতে কারো ঝামেলা আছে কিনা, তারপরে প্রোফাইল সাজানো, এটাতে কারো ঝামেলা আছে কিনা, ক্যাটাগরি চুজ করা, এটাতে কোনো ঝামেলা আছে কিনা, এই তিনটা নিয়ে একটু প্রশ্ন করেন। স্যার এক নম্বর সমস্যা নাই, নম্বর সমস্যা নাই, এক নম্বর সমস্যা নাই স্যার। এক এক ক্যাটাগরির মধ্যে 7টা ক্যাটাগরি আছে, তার মধ্যে স্যার কোন ক্যাটাগরিটাতে স্যার একটু ই কম মানে কম্পিটিটর কম স্যার? এখানে আছে স্যার কর্পোরেট লোগো আছে, ফেমিনিন লোগো আছে, মিনিমালিস্টিক লোগো আছে, অনেক টাইপের লোগো আছে স্যার। হ্যাঁ, তো তার মধ্যে স্যার কোন ক্যাটাগরিতে স্যার মানে ই কম স্যার কম্পিটিটর কম? কম্বিনেশন লোগোটাই বেশি চলে, যেগুলো টেক্সট বেস লোগোগুলো বেশি চলে। এখন যেগুলো বেশি চলে আপনি সেগুলো নিয়ে কাজ করতে পারেন। আরেকটা হচ্ছে মাস্কট টাইপস এর লোগো, মাস্কট লোগো বেশি চলে না, আবার চলেও চলে নাও বলা যাবে না, এখন চলেও। এখন ওই ক্ষেত্রে আপনি একটু সময় দিতে হবে, ওই জিনিসগুলো রিসার্চ পার্টে আসবে ভাই, ওই জিনিসগুলো হচ্ছে রিসার্চ পার্ট, আপনাকে রিসার্চ করতে হবে। এরকম কইরা যে আমি হালকা একটু রিসার্চ আপনাদের দেখাইয়া দিলাম যে আপনি ক্যাটাগরি চুজের ক্ষেত্রে এভাবে করে করতে পারেন কম্পিটিটর দেখে, ব্যাপারটা বুঝছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, স্টেপ বাই স্টেপ আসবে, সমস্যা নাই ওইগুলা। বাট এখন যেহেতু আমাদের প্রথম কাজ হচ্ছে এই গিগের ব্যাপারে, আমি হালকার উপরে বলছি, সামনে আরো কথা আসবে, সমস্যা নাই। যে এগুলাই হচ্ছে গিগ, গিগের আন্ডারে এবার ধরেন আমি যদি এটা ওপেন করি, যেমন লোগো দিয়ে বোঝালে সবাই খুব ভালো বোঝে, তাই লোগোটা সেই বারবার দেখতে হয় লোগো। আচ্ছা, আমি সবার মাথা খারাপ না করি, অনেকে বুঝবেন আমি জানি, আবার অনেকের জন্য অনেকটা কঠিন হয়ে যাবে, সবগুলো একসাথে খাওয়াইতে গেলে কিছুই মনে থাকবে না। এখন জাস্ট আমি এই জিনিসটা একটু এনশিওর করেন সবাই আমাকে একটু, যে এই তিনটাতে যে অ্যাকাউন্ট ক্রিয়েটে প্রবলেম হচ্ছে কিনা, আশা করি প্রবলেম হওয়ার কিচ্ছু নাই, ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এরপরে প্রোফাইল সাজানো, প্রোফাইল সাজাইতে যাইয়া কি করবেন, কয়েকজনেরটা ওপেন করবেন, লাইক আমি ফ্রিল্যান্সারে যেরকম দেখা যাচ্ছে কয়েকজনের প্রোফাইল ওপেন করলাম, সেখান থেকে আইডিয়া নিয়ে আমারটা আমি সাজাই নিলাম, ফের 2 নম্বরের কাজ। এরপরে 3 নম্বরের ব্যাপারটাও বলে দিলাম, আমি কি পারি, আমি কি ভালো গান গাইতে পারি, আমি কি ভালো নাচানাচি পারি, ঠিক আছে, আমি কি ভালো লিখতে পারি, কি পারি সেটা আমাকে ডিপেন্ড করতে হবে। লাইক বিজনেস কার্ড, ফ্লায়ার, হোশিয়ার, তিনটার উদাহরণ দিল এই, এটা আপনাকে ডিপেন্ড করে। আমি এখন ক্যাটাগরি, আমি এখন কথা আছে কিনা বলেন। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে আমি ক্যাটাগরি চুজ করলাম, আমি ক্যাটাগরি চুজ করলাম বিজনেস কার্ড, বিজনেস কার্ড, লোগো, টি-শার্ট ডিজাইন, টি-শার্ট ডিজাইন, তারপরে আপনার স্যার স্যার বা সাইড ব্যানার, সাইড ব্যানার আমি চয়েস, এগুলো আমি চয়েস। কিন্তু স্যার এই ক্ষেত্রে এখন আমার মনে হলো, এখন আমার মনে হলো কি, আমি মানে কাজ করতে করতে একটা সময় দেখা গেল যে আমার মনে হচ্ছে, আমি মনে হচ্ছে আমি আপনার আপনার পারবেন, কোনো সমস্যা নাই। এখন আসেন গিগের ব্যাপারটার কথা যদি একটু বলে দিই তাহলে আর একটু ক্লিয়ার হবে। যেমন ধরেন এগুলো হচ্ছে প্রত্যেকটা গিগ আমি ওপেন করি, যে একটা ওপেন করলাম মিনিমালিস্ট লোগো, একটা ওপেন করলাম প্রথম সিরিয়ালের তিনটে ওপেন করে দেখাই, আমি রাইট ক্লিক করে ওপেন নিউ ট্যাবে এভাবে করে ওপেন নিউ লিংক এভাবে ওপেন করলাম, ঠিক আছে, তিনটে ওপেন করলাম। ওপেন করার পরে যখন দেখি সে এখানে কি দিল, আচ্ছা এখানে সে প্রথমে তার পূর্ণ সম্পর্কে লিখছে, যে গিগের ব্যাপারটা আর কি, যে আই উইল ডু ইউনিক লোগো ডিজাইন দ্যাট ইউ ডিজার্ভ, ঠিক আছে, সে তার মতো করে লিখছে, দেখেন একটু খেয়াল করে, সে তার মতো করে লিখছে। তার পাশাপাশি সে কি করছে, এখানে ইমেজ দিয়ে দিছে কোন কেটা কেমন সে ডিজাইন করে, ঠিক আছে, এই ইমেজগুলোও কিন্তু আমাদেরকে রেডি করতে হবে। তো প্রথম অবস্থাতে এখানে যদিও আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি, এখানে ইমেজ প্রথম অবস্থাতে যুক্ত করার সুযোগ আছে তিনটা, এরকম করে তিনটা ইমেজ আমরা যুক্ত করতে পারবো। কয়েকটা দেখলে আপনাদের আইডিয়া হয়ে যাবে, সমস্যা নয়।
আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাকে এখানে টাইটেলটা প্রথমে চুজ করতে হবে, গিফট ক্রিয়েশন এগুলো আমি বলবো। আচ্ছা যাই হোক, এটা মনে হয় গিফট ক্রিয়েট নিয়ে বললে যেটা হয় তাও একটু বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এরপরে ধরেন আমি এই সার্ভিসটা দিচ্ছি, ধরে নিলাম যে এটা হচ্ছে বিস্কিট, আমার একটা বিস্কিটের প্যাকেট, ঠিক আছে, বিস্কিট দিয়ে বুঝে আপনাদের কি বলবো, বা চা পাতা ধরেন, বা যার কাছে যেটা ভালো লাগে সেটাই ইমাজিন করে নেন। আমি বিস্কিটের প্যাকেট দিয়ে বোঝাচ্ছি, ধরেন এই হচ্ছে আমার কাছে এক প্যাকেট, আমার দোকানে এক প্যাকেট বিস্কিট আছে, ওই বিস্কিটটা কেমন সেটা সম্পর্কে বা তার একটা নাম লিখে দিলাম। তারপরে হচ্ছে ধরেন ওই বিস্কিটের মধ্যে তিনটা ক্যাটাগরি রাখলাম, ভালো বিস্কিট, আর একটু ভালো বিস্কিট, তার চাইতে আরো ভালো বিস্কিট, ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছেন। এরপরে হচ্ছে এখানে তিনটা তিন রকমের প্রাইস, যদি আপনি মোটামুটি নিতে চান, মোটামুটি লেভেলের বিস্কিট শুধুমাত্র চা দিয়ে খাওয়া যায়, ঠিক আছে, এটা হয়তো একটু স্ট্যান্ডার্ড, গেস্ট আসলে তাদেরকে এই বিস্কিটের প্যাকেটগুলো দিবেন, তারপরে এটা হচ্ছে আরো ভালো, প্রিমিয়াম লেভেলের গেস্ট আসলে তাদেরকে দিবেন, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তারপরে হচ্ছে এখানে প্রাইসের ব্যাপারটাও বলে দিলাম, এরকম যে কোনো কিছু আমাদের দেখবেন যে থাকে দোকানদারদের কাছে গেলে বলে যে এটা মোটামুটি ভালো, এটা আর একটু ভালো, দাম একটু বেশি পড়বে, এটা আরো ভালো, এটাও দাম আরো একটু বেশি পড়বে, এরকম আর কি। ভাই আপনারা আসতে থাকেন, আমি কি বলবো। এরপরে হচ্ছে সেটার তো প্রাইসিং এর ব্যাপারটা বললাম, এরপরের ব্যাপারটা হচ্ছে যে আসলে এটার ভিতরে আমি কি কি পাবো, ঠিক আছে, এই জিনিসটা নিলাম, এই বিস্কুটের প্যাকেটটা আমি নিলাম, সেটার ভিতরে আমি কি কি পাবো ওই সম্পর্কে কিছু এখানে লিখে দাও, ঠিক আছে। যে দেখেন না অনেক ক্ষেত্রে দেয় যে এত পার্সেন্ট পানি থাকে, এত পার্সেন্ট সোডা থাকে, ওই সেই হাবে যাবে, মোট কথা হচ্ছে সেটার তৈরির প্রসিডিউরটা এখানে ওই সম্পর্কে, এই এই গিটার সম্পর্কে আর কি, মানে বিস্কিটের প্যাকেট সম্পর্কে বিস্তারিত বিবরণ এখানে লেখা হয়েছে, এই হচ্ছে গিফট ওভারঅল। আর এখানে নিচের দিকটাতে ওই যে কম্পেয়ার করছে আর কি, এই জিনিসগুলো যে প্রাইসিং। তারপরে এখানে কিছু প্রশ্ন যদি আপনার থেকে থাকে সেগুলোও যুক্ত করছে। তারপরে হচ্ছে ট্যাগ ট্যাগ থাকতেছে, মানে যেটা আমি এখান থেকে লিখে সার্চ করলাম, লিখে সার্চ করলাম ওই জিনিসগুলো, এই হচ্ছে মোটামুটি গিগ। এখন এখানে কি আপনি লিখতে পারেন যে আমি আপনাকে সার্ভিস দেবো, আপনি টাইটেলে কি লিখে দিবেন যে আমি আপনাকে লোগো দেবো, বিজনেস কার্ড দেবো, তারপরে হচ্ছে ব্রোশিওর দেবো, সবগুলো একটাতে হয় না, এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি। আপনি লোগোর জন্য একটা গিফট ক্রিয়েট করবেন, বিজনেস কার্ডের জন্য আরেকটা গিফট ক্রিয়েট করবেন, ফ্লায়ারের জন্য আরেকটা গিফট ক্রিয়েট করবেন, ব্রোশিওরের জন্য আরেকটা গিফট ক্রিয়েট করবেন, টি শার্টের জন্য আরেকটা গিফট ক্রিয়েট করবেন, ব্যাপারটা কি বুঝাইতে পারছি। প্রত্যেকটার জন্য এভাবে ইন্ডিভিজুয়ালি গিগ ক্রিয়েট হবে। অনেক অনেক কথা, অনেক কথা, আচ্ছা যাই হোক, সমস্যা নেই, সবগুলো কথাই আসবে আস্তে আস্তে, আশা করি এ পর্যন্ত বুঝতে পারছেন, নাকি কারো মাথা ঘোলা এখনটা। স্যার একটু কিছু জানতে চাইছিলাম, স্যার স্যার বুঝে গেছে, স্যার বুঝে গেছে, ধরুন যে একটা লোগো করলাম স্যার, এই মানে একটা লোগো গিগের মধ্যে স্যার তিনটে লোগো স্যার মানে দেওয়ান দেবে নাকি? অবশ্যই যাবে, যাবে না বলতে কিছু নাই, সব আপনার উপরে ডিপেন্ড। তবে এখানে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, কারোটা দেখতে যাবেন ঠিক আছে, কপি করে আমাকে দিবেন না, ঠিক আছে, না দিন না, হ্যাঁ হ্যাঁ, ধরুন যে একটা ব্যানার করলাম, ব্যানারের মধ্যে স্যার তিনটে ডিজাইন দিলাম, মানে তিনটে ওদের হ্যাঁ, আপনি লোগো নিয়ে লাইক, আমি ধরেন এই লোকটার কাছে গেলাম, লোগো নিয়ে আপনি তিনটা করতে পারেন, কোনো সমস্যা না, ওইটা না স্যার, ওইটা না স্যার, এখন স্যার এখন এখন কথা হচ্ছে কি, তিন চারটা একসাথে দিখা, একসাথে দিখা, মডিফাই করে, মডিফাই করে দিই, তাহলে কি কপিরাইট পাওয়ার সম্ভাবনা আছে, পাওয়ার সম্ভাবনা আছে, তিন চারটা একসাথে করে মডিফাই করে দিলে কপিরাইট কেমনে খাবেন, তিন চারটা একসাথে করা মানে তো হচ্ছে ইউনিক হয়ে গেল দুজনটা, এই ক্ষেত্রে খাবেন না, সমস্যা নেই। ওভারঅল ব্যাপারটা তো এমনই, আপনাকে ইউনিক করতে হবে, হচ্ছে কথা আর কি। তো এখন আপনাদের জন্য যে জিনিসটা থাকবে, গিগের জন্য ইমেজ রেডি করা, চার নাম্বার স্টেপে, তারপরে যাই আপনাদের এই গিগ নিয়ে আরো বিশাল আলোচনা আছে, ওগুলো আমি করবো, সমস্যা নেই। বাট এই স্টেপে আইসা আপনাদের জন্য কাজ থাকবে হচ্ছে গিগের জন্য ইমেজ রেডি করা, মানে আমি কি কাজ পারি তার তো স্যাম্পল আমাকে দেখাইতে হবে, ঠিক না, যেরকম এখানে দেখাবো,
তো হ্যাঁ সেটা একটা কথা থাকতেছে, তার পাশাপাশি আরেকটু যুক্ত করে সেটা হচ্ছে যে এখানে আপনি ওইটার সাথে এটারে মিলাইলে ভুল হবে, তারপরেও কিছু কাছাকাছি আছে, কারণ হচ্ছে দুইটা টার্মস এন্ড কন্ডিশন কিন্তু ডিফারেন্ট। ফাইবার এক রুলসে চলে, ফাইবার কি সেটা হচ্ছে আপনি এখানে ওইখানে তো ধরেন সবাই মিলে কন্টেস্ট করলাম, কন্টেস্টে আমি অংশগ্রহণ করলাম, সে আমার কাজটা যদি ভালো হয় তখন সে আমার সাথে কথা বলবে। বাট এখানে তো আপনাকে আপনার সাথে আপনি এখানে সার্ভিস দিচ্ছেন যে আমার কাছে এই সার্ভিসগুলো আছে আপনার লাগলে বল, ঠিক আছে, তখন সে এখানে দেখে আপনাকে বলতেছে ডিরেক্ট আপনার সাথে এই কথা বলতেছে। এখানে কিন্তু অনেকগুলো পার্সনের সাথে কথা বলতেছে না, বাট কন্টেস্টের ব্যাপারটা হচ্ছে অনেকগুলো পার্সনের সাথে কথা বলতেছে, সেখান থেকে আপনার গেস্ট হইলে আপনার সাথে কথা বলতেছে, এখানে কিন্তু আপনার সাথে ডিরেক্টলি কথা বলতেছে। তো তার জন্য আমি কিন্তু প্রথম স্টেপে যে একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ওই ব্যাপারগুলো বোঝাইয়ে একটা ডিজাইন করা ওভারঅল ওই পার্টটাকে কিন্তু আপনাদের ক্লিয়ার করলাম, দেন আমি এটাতে আসছি, ব্যাপারটা মনে হয় বুঝতে পারছি। তো এই জায়গাটাতে ডিরেক্ট কিন্তু ক্লায়েন্ট আপনার সাথেই কথা বলতেছে যদি তার এই সার্ভিসটা দরকার পড়ে। একটা প্রশ্ন করি। হ্যাঁ বলেন। যে freelancer.com এ কোন একটা ক্লায়েন্টের জন্য করা লোগো এবং ইনফরমেশন উনি আমার থেকে লোগোটা নিল না, আমি আমার মানে কোনো কিছু হইলো না, আমি ওই লোগোটা মনে করতেছি এটা আমার খুব ভালো হয়েছে, ওই ইনফরমেশন যুক্ত লোগো গুলা আমার দিকে যদি দিই, আর ওই যে এটার ওনার মানে যে এই কোম্পানির মালিক তার নাম নাম ইনফরমেশন গুলা উনি কি এটার যদি ওনার চোখে পড়ে মানে উনি এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার ইয়ে আছে যে আমার ইনফরমেশন গুলা ও ইউজ করছে কেন বা হ্যাঁ নিতে পারবে? তখন এই ক্ষেত্রে আসলে তারা নেয় না, নেয় না তারা বলে দেয় যে ভাই আপনি আমার ইনস্টে ইউজ করবেন না, ঠিক আছে, জানায় দেয়। জানানোর পরেও যদি আপনি বলেন যে আমি করব তখন ঝামেলা করে, নাইলে করে না। আমি করছি আমার লোগো মানে ইনফরমেশন গুলো ওর ওইটা বলতেছি, এই তো সেটাই তো বললাম। এখন এই ক্ষেত্রে কথা হচ্ছে যে আপনি ইনফরমেশন গুলো চেক করেন তাহলে তো হয়। হ্যাঁ হ্যাঁ, এবারে ইনফরমেশন চেঞ্জ করতে আর কতক্ষণ লাগে? সেটাই তো, না ওইটা তো ঠিক আছে, তারপরে উনি যেহেতু জানতে চাইছে সেটার উত্তরটা হচ্ছে এটা যে এটা হচ্ছে পার্সনের উপর ভ্যারি করে। উনি কি বলে যে থাকুক আমার ইনফরমেশন থাকলে কি হয়েছে, আবার অনেকে বলবে যে না ভাই আমার ইনফরমেশন ব্যবহার করতে পারবেন না, এটা বলে দেয় না যারা বলবে না আপনি ইউজ করেন। না রুলস খুবই রেয়ার, রুলস দেখবেন না, দুই একজন হয়তো ধরেন 100 মধ্যে দুই একজনে বলবে যে আমার এগুলো বাইরে ব্যবহার করা যাবে না, দুই একজন বলবে, সবাই বলে না। তাহলে স্যার এমনিতে গিগের জন্য নাম বা ইয়াগুলা ট্যাগ লাইন গুলা ডেমো ডেমো যে ইউ ট্যাগ লাইন হেয়ার এরকম টাইপ ডেমো গুলা ইউজ করলে বেটার হবে। হ্যাঁ হ্যাঁ করতে পারেন, সমস্যা নেই, জন স্মিথ আছে তারে ব্যবহার করে দেবেন। জি 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 স্যার। ওকে, এখন মেইন ফ্যাক্টটা হচ্ছে আমাদের কাজ হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তারপর প্রোফাইলটা সাজানো, তারপরে ক্যাটাগরি অবশ্যই ডিফাইন করবেন, সেই অনুযায়ী আপনি ইমেজ ক্রিয়েট করবেন, কীরকম ইমেজ, এই যে এরকম ইমেজ, ঠিক আছে, এরকম করে ইমেজ, সেটা আপনার সার্ভিস অনুসারে আর কি, যেটা লোগো হইতে পারে, বিজনেস কার্ড হইতে পারে, ফ্লায়ার হইতে পারে, আপনার সার্ভিস অনুসারে তিনটা ইমেজ মিনিমাম এরকম তিনটা ইমেজ রেডি করবেন। এখন বলে দিই এই ইমেজের সাইজটা কত, আপনার যদি খুব বেশি কনফিউশন হয় এরকম যাবেন এই fiverr.com সাইটটাতে যাবেন, আপনার ক্যাটাগরি অনুযায়ী একটা জাস্ট ইমেজটারে এভাবে রাইট ক্লিক করে ওপেন করবেন, ওপেন করে সেভ করে আপনি এই সাইজটা বের করে ফেলতে পারেন, ঠিক আছে, সে কত সাইজে এটা দিছে, এটা এক নাম্বার ওয়ে। আরেকটা হচ্ছে আপনার আপনি গুগলে যাইয়া দিতে পারেন, গুগলে যাইয়া সার্চ দিতে পারেন যে ফাইবার গিগ ইমেজ সাইজ। আচ্ছা স্যার, ও যে ট্র্যাকটা দিছে তো মনে হয় নেটা তো মনে হয় নেটে নেওয়া গুগল থেকে নেওয়া এবং মডিফাই করে প্রেসিং করে এটা স্যার। হ্যাঁ সমস্যা তো নাই, ওইটাই তো সিস্টেম, আর কি করবে, এটা মানে ট্র্যাকটা তো ও নিজে বানায় দেয়, ও নিজে বানায় দেয় প্রেসিং করে ট্র্যাকটা নিয়ে আইসা প্রেসিং করে মডিফাই করে তারপরে লোগো ওর সাথে।
যাই হোক, সেটা তো ডিজাইন পার্টের খবর। হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে তার ব্যাপার, সে যেমনি পারছে এমনি করছে। মেন ব্যাপারটা আমার উদ্দেশ্য হচ্ছে এই টোটটার একটা ইমেজ তৈরি করা, আমি সেটা নিয়ে কথা বলতেছি, ডিজাইন নিয়ে আমি আলোচনা করতেছি, ব্যাপারটা বুঝছেন? আচ্ছা যাই হোক, এই ইমেজটা, টোটাল ইমেজটা এখন ধরেন তার এটা হয়তো বা ফিটস না, সে লোগো ডিরেক্ট মাইরা দিতে, আমি আরেকজনেরটা দেখি। ধরেন এই লোকেরটা একটু ওপেন করে, এখানে চাইলে ভিডিও সংযুক্ত করা যায়, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তারপরে ধরেন এই যে কাভারের এই ব্যাপারটাও কিন্তু থাকছে, যদি এটাও একটু ওপেন করে দেখেন। তো এভাবে করে একটা তো দেখাইলাম আপনাদের, আপনারা এটার জন্য মিনিমাম তিনটা ইমেজ রেডি করতে হবে প্রথম রিকোয়ারমেন্ট, একটা গিগ ক্রিয়েট করার ক্ষেত্রে। একটা গিগের কথাই আমি বলতেছি, আচ্ছা এটার মতো একটা গিগ আমি ক্রিয়েট করলাম, গিগটা আমি ওপেন করলাম। গিগটা ওপেন করার পরে জাস্ট আমি রাইট ক্লিক করে ওপেন ইমেজ নিউ ট্যাব এটা দিয়ে দিলাম। ধরেন তার এটা এক নাম্বার প্রাইমারি ইমেজটা সে শো করতেছে, ঠিক আছে? তো সেটা আপনারা সেভ করে দেখতে পারেন, এরপরে ফটোশপে ওপেন করবেন, সাইজ আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? ফটো এটাতে আপনারা দেখতে পারেন, অথবা আপনারা গুগলে যাই, এই যে গিগ ইমেজ সাইজ কত দিচ্ছে, 550x370, এই সাইজ তারা রেকমেন্ড করতেছে, ঠিক আছে? এই দুইটা, এটা আপনি এভাবে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে সেটার মধ্যে মকআপ এভাবে এরা যেরকম করছে এরকম মকআপ করে সুন্দর করে আপনি ইমেজ রেডি করতে পারেন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন, গিগের জন্য ইমেজ রেডি করা। তারপরে কথা পরে বলবো, আপাতত ইমেজ পর্যন্ত কথা আমি বললাম। সো ওভারঅল যদি একটু সামারাইজ করি, এই চারটাতে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমি আমার একটা প্রশ্ন আছে স্যার, মানে চারটি বিদ্যালয় স্যার পড়ছে না স্যার, বলবো স্যার বলেন। আমরা তো স্যার যে মানে সিম দিয়ে আর কি ব্যবহার করি, এই মডেল এগুলো বলে তো আর এক দিনে আসেন আপনি, ওয়াইফাই এর ক্ষেত্রে একটু সমস্যা আর কি। তো তারপরেও এখন ওয়াইফাই এও এরকম সমস্যা করে না, ওটা মেটার না, আর বেশি না জাস্ট আপনাদের জন্য এই পর্যন্ত যে রিকোয়ারমেন্টটা থাকবে সেটা হচ্ছে প্রথম অবস্থাতে আপনারা একাধিক আইডি খোলা চিন্তা ভাবনা বাদ দিয়ে দিবেন, লাইক ফেসবুক, ঠিক আছে? আর মাইক্রো প্রশ্ন ছিল, বলেন আর যে এই গিগের জন্য তিনটা ইমেজ রেডি করতে বলছেন, যে আমরা যে মানে কাজ করছি যে ফ্রিল্যান্সার এর কন্ট্রাক্টস এর জন্য যে কাজ করছি, ইমেজ গুলা দিছিলাম রিজেক্ট করছি, ওগুলা কি কি এখানে দেওয়া যাবে? হ্যাঁ, ওগুলা যদি আপনার ক্রিয়েশন হয়ে থাকে আপনার নিজে আমার, হ্যাঁ করেন, সমস্যা না, দিতে পারেন, সমস্যা হবে না। ওইখান থেকে সুন্দর করে একটু রিসার্চ করবেন আপনার ক্যাটাগরিতে, করে তিনটা ইমেজ রেডি করবেন, তারপরে আমি গিগ ক্রিয়েট সহ বিভিন্ন ওইগুলাতে যাব। তো এখন আপনাদের কাজ হচ্ছে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ভেরিফাই করবেন, তারপরে আপনাদের প্রোফাইলটা সাজাবেন, এ পর্যন্ত কাজ হচ্ছে এটা। এই কাজটা একটু শুরু করে নিন স্ক্রিনে পাইনি স্যার, সরি হ্যাঁ যে বলেছিলাম না স্যার, আমি আমার অ্যাকাউন্টটা ডিসেবল করতে চাই, হ্যাঁ নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব আর। আচ্ছা স্যার, আমার নতুন লাস্টের কথাটা বুঝিনি, একবার একটু বলুন। আইডিটা করি তাহলে অন্য পিসিতে ইউজ করতে গেলে কি প্রবলেম হবে? নতুন করে একটা আইডি ক্রিয়েট করলে জি স্যার। এক, আচ্ছা এই কথাটা উত্তর দিতে পারি এভাবে, সেটা হচ্ছে আপনি
আপনি যে প্রশ্নটা করছেন সেটা হচ্ছে জাস্ট এক লাইনে বলে দিই, সেটা আপনার একটা অ্যাকাউন্ট আপনি একাধিক পিসি বলেন মোবাইল বলেন সবগুলোতে ব্যবহার করতে পারবেন। বাট এই একাধিক অ্যাকাউন্ট একটা পিসি বা মোবাইলে ব্যবহার করতে পারবেন না, এটা হচ্ছে ওটা। স্যার আমি চাচ্ছিলাম অ্যাকাউন্টটা স্যার ওই ফাইবার থেকে স্যার ওদের সাথে কথা বলে একদম ডিসেবল করে দিই, করে দেওয়ার পর অ্যাকাউন্ট করবো স্যার। ডিজেবল এত কিছু করার তো দরকার না, আপনি জাস্ট একটা উইন্ডোজ মাইরা দেন, উইন্ডোজ মাইরা দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলে ফেলেন শেষ। মানে স্যার সেম মেলটা আমি ইউজ করতে পারবো? না সেম মেল আর ব্যবহার করতে পারবেন না, তো জায়গাতে হচ্ছে এটা। সেম মেল দিয়ে আপনি ডিজেবল করার পরেও তারা ওইটার পারমিশন দিবে না। মেল টেস্ট নতুন মেল দিয়ে পারেন স্যার। আমার ব্রাউজারে তো সব ক্লিয়ার আছে, সেগুলো ক্লিয়ার করে নতুন অ্যাকাউন্ট খুলি, এই অ্যাকাউন্টটা আমি আর লগ ইনই করলাম না, লগ আউট করার পর লগ ইন করলাম, কারণ কি আমার স্যার নতুন অ্যাকাউন্টে কোনো ইফেক্ট পড়বে না? ক্লিন করে দিয়ে স্যার এটা লগ আউট করে দেবো স্যার, অথবা অন্য একটা ব্রাউজারে ব্যবহার করেন তাও সমস্যা নেই, এটা লগ ইনই করলেন না। আমার তো আইপি অ্যাড্রেস এখানে ধরার কোনো সুযোগ নেই। না আইপি ধরলেও প্রবলেম করবে না, আপনি ওইটাতে অ্যাক্টিভ না থাকলেই হলো, ওইটাতে অ্যাক্টিভ থাকলেন করলেন। নতুন একটা ব্রাউজার ব্যবহার করেন, ব্রাউজার স্যার কথা হচ্ছে কি স্যার, আমি তো ওপেন করি, ওপেন করি, আমার যেহেতু এখন অলরেডি কাজ করা নাই, কাজ করা নাই, এখন এখন সবে মাত্র মানে নিজেকে যাচাই করার জন্য ফ্রিল্যান্সারে কন্টেস্ট করতেছি, কন্টেস্ট করতে এখন দেখা গেল মানে আমার মানে আমার 3 মাস আগে আর ফাইবারে ঢুকতে হয়তো আরো 2 মাস ধরে, আরো 2 মাস ধরে, তো এরকম টোটাল 5 মাস, 5 মাসে যদি আমি ওই ওই অ্যাকাউন্টটারে মডিফাই করে পেমেন্ট যা আছে মানে আপনার কার্ড আপনার কার্ড গুলো দিয়ে ওটা রিকার্ড শো করে নিজের ছবি শো করে আমি যদি এটা করি তাহলে কি স্যার এই অ্যাকাউন্টের থেকে আমি মানে ওয়াটার পাবো? মানে ওয়াটার পাবো না পাওয়ার কি আছে, আপনি শুরু করেন। কিন্তু এটা তো স্যার পুরানো, মানে আপনি বলছিলেন নতুন নায়ের সবারই একটা মানে অন্যরকম একটা অন্যরকম ইয়া থাকে থাকে। এখন আপনি যদি গিগ না ইয়ে করেন, রেডি না করেন, তাহলে তো সমস্যা। যাই হোক ওইটা খুব একটা বেশি ম্যাটার করে না, আপনি করতেই পারেন, তো নতুন হইলে একটু ভালো, এটাই হচ্ছে কথা। তার মানে যে ওইগুলাতে যে আপনাদের দিবেই না এমন কিন্তু রিকোয়ারমেন্ট নাই, দিবে নতুন হইলে ভালো, তো কথা হচ্ছে এই কথা। ওকে স্যার এখানে প্রশ্ন আছে স্যার, আমার হচ্ছে আমি অ্যাকাউন্ট দায়িত্বের মতো নেই, আমি অ্যাকাউন্ট খুলছি জাস্ট সাজাইছি না, প্লাস হালকা কিছু মানে ডিসক্রিপশন আর টাইটেল কয়েকটা দিচ্ছি, এখন এক্ষেত্রে ওটা কি আমি ব্যবহার করতে পারবো কি? পারবেন, কোনো সমস্যা না, করেন এখন শুরু করেন, ওই জন্যই তো বলতেছি এখন শুরু করেন, ওইগুলো দিলাম এখন শুরু করেন। আচ্ছা যাই হোক সমস্যা নাই, শুরু করে দেন তাহলে বেটার হয়। আর এর মধ্যে তাহলে আমি একটা কাজ করি আপনাদেরকে, একটু বিরতি নিন নাকি? আপনারা প্রস্তুতি নেন, আর একটু বিরতির পরে ওই জিনিসটা আমি দেখাবো। এখানে খুব বেশি কিছু লাগবে না, আপনারা কোন মেলটা দিবেন কি ইনফরমেশন দিবেন এই জিনিসগুলো একটু নিজেরা ঠিক করেন, এর মধ্যে থেকে আমি দেখাই দেবো। স্যার এখন ব্রেক দিবেন? এখন ব্রেক দিবেন? হ্যাঁ এখন ব্রেক দিই 15 মিনিটে। একটু বেশি হলে ঘুমাইয়া যাবেন আর কাউরে পা মই না স্যার, পাই ভাই পরে আর কথা কথাগুলো বলে 20 মিনিট 20 মিনিট স্যার, তাহলে এই কটা দিন
ভাই মত দস না ভাই হ্যাঁ ভাই একবারে লোড লোড বলতে নটা থেকে আপনি একটা পর্যন্ত ক্লাস তারপর দুইটা থেকে চারটা ক্লাস তারপর নটা থেকে রাত 9টা থেকে 11টা ক্লাস তিনটা ক্লাস পর পর তারপর আবার আপনি মনে করে এতো বিজি হ্যাঁ কনটেস্ট করা লাগে মানে মিলে মানে লোড মানে যেমন গতকালকা গতকালকা সারা রাত হইতে পারি নি যে ওই ফ্রিল্যান্সারের ফ্রিল্যান্সারের কনটেস্ট করার জন্য আর আর কি করে আর তারপর তো ক্লাস তো ছিল জাদুল গতকালকা ঘুমাইছেন না জাদুল ভাই রাতে গতকালকা রাতে 8টা থেকে ঘুমাইছি আবার সকাল 9টা উঠি ঘুমা জোর করে বলতেছে এখন ঘুমাবি এখন ঘুমাবি অনেকক্ষণ যাবত জাগনা ছিলি তারপরে ওর কাজটা নিয়ে মডিফাই করতে করতে মানে মানে আমার এরকম একটা মানে জিদ কাজ করতেছিল তৈরি করে দিচ্ছি এখন দেখা যাক পরে আর এবারকার যদি কোনো মডিফাই করতে পারে বা উল্টা করতে পারে বা উল্টা উল্টা করতে পারে আর কোনো কথা নাই মানে ওর আশাবাদ দিয়ে ওর আশাবাদ দিয়ে অন্য কিছু জন করতে দিতে জন করতে জয় জাহিদ ভাই কোন ভাই কোন ভাই আপনার কাছে মকআপ আছে ভালো না ভাই আমার কাছে মকআপ নাই মানে এক ভাই কি ছিল মানে মকআপ ছিল মানে মকআপ দিব রবিউল ভাই বুঝছিল মকআপ দিবে আর রবিউল ভাই বাইরে নক করছিলাম এখন দিয়ে যদি পাই তাহলে যদি পাই তাহলে আপনার মেইল করে দিব আচ্ছা মাহিন ভাই আপনি তো ফাইবারে কাজ করেন ভাই আমার কি কিছু মকআপ দেওয়া যাবে মকআপ দেওয়া যাবে আব্দুল আল মাহিন ভাই আছেন নাকি তারপরে সেখানে তো ফাইবারে কাজ করেন যদি আপনার কাছে ভালো মকআপ থাকে তো হেল্প করা যাবে অনেক ভাই আর কি অনেক ভাই আর কি অনেক ভাই আছে শাহিন ভাই আছে শাহিন ভাই আছে এরা তো কাজ করে অলরেডি না স্যার আছি স্যার আছি স্যার ঘুমাই না স্যার আছেন না আছি স্যার স্যার আছি স্যার আছি ঠিক আছে থাকলে ভালোই তো এখন বলেন কি অবস্থা কি বুঝলেন কার কার মাথা ঘুরায় এখনো তারা একটু কথা বলেন হ্যালো স্যার জি বলেন স্যার এ বলছিলেন কথা বলছিলেন স্যার উইন্ডোজ করার পর কি নতুন করে ক্রিয়েট করা লাগবে আবার অ্যাকাউন্ট চলে যাব কি অ্যাকাউন্ট উইন্ডোজ করার পর কি অ্যাকাউন্ট কি চলে যাবে নতুন করে কি আবার ক্রিয়েট করা লাগবে মানে সব কিছু হ্যাঁ না না অ্যাকাউন্ট ওইভাবে তো চলে যাবে না জাস্ট এখানে যে স্টোরিগুলো আছে আর কি হিস্টোরিগুলো যে আপনি যে আগের একটা লগইন করছেন ওই ধরনের হিস্টোরিগুলো চলে যাবে ক্লিয়ার হয়ে যাবে আর কি তখন এই সাইটটা হয়তো ডিফাইন করতে পারবে না আর কি যে আপনি এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট করে রেখেছিলেন এটা আর কি আপনি অ্যাকাউন্ট একাধিক অ্যাকাউন্ট এই পিসিতে ব্যবহার করতেছেন এই ধরনের হিস্টোরি যাতে না থাকে ওইটা একটু সিকিউরিটির জন্য এই প্রসেসটা মেনটেন করে ব্যাপারটা বুঝছেন
জি স্যার আমার নতুন অ্যাকাউন্ট যদি থাকে তাহলে যদি আমি স্যার সেদিন পরপর উইন্ডোজ করি তাহলে চলে যাবে বারবার না কেন যাবে আপনার কাছে ইমেল পাসওয়ার্ড তো আছেই এগুলো দিয়ে লগইন করবেন সমস্যা তো না কোথায় যাবে স্যার বুঝেন না স্যার আমি কি স্যার সাইন ইন এ দিব স্যার সাইন ইন এ দিলে তো স্যার আমার ইমেল পাসওয়ার্ড নিচ্ছে না স্যার প্রথমে না জয়েন দিব স্যার আচ্ছা যে অ্যাকাউন্ট করতে চান তাকে সেই একটু স্ক্রিনটা শেয়ার দেন আমি বলে দিচ্ছি সবাইও দেখলে সুবিধা হবে স্যার আমি আসি স্যার হ্যাঁ দেন শেয়ার করেন সবাই যেহেতু আসি তাহলে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশনের ইয়াটা লাইভ দেখি প্র্যাকটিক্যালি স্যার আসুন স্যার এসকে fiverr.com এ চলে যান ফাইনালে দেন বা জয়েন দেন সমস্যা নেই যেটাই দেন জয়েনে ক্লিক করেন হ্যাঁ আপনার মেইল যেটা দিবেন ওইটা দেন মেইলটা লিখেন যে ইমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে চাচ্ছেন জি স্যার ওকে কন্টিনিউ আচ্ছা এখানে আপনার ইউজার নেম দেন ইউজার নেমটা অবশ্যই ইউনিক হতে হবে লাইক আপনি যদি ফ্রিল্যান্সারে দিয়ে থাকেন সেটাও দিয়ে দিতে পারেন সমস্যা নাই স্যার আমার নামটা দিয়ে দিই স্যার দেন স্পেস ইউজার নেম এর ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবেন কোন স্পেস হয় না আচ্ছা দেন এই নামটা অলরেডি অলরেডি টেকেন এগুলো ইউনিক রাখতে হবে হ্যাঁ ওকে এটা নিচ্ছে এরপরে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দেন পাসওয়ার্ড গুলো খাতায় লিখে রাখেন না হলে পরে বিপদে পড়বেন সমস্যা না আবার সবাই দেখাইয়েন না ঠিক আছে স্যার এটা চলে গেছে স্যার দেন আবার দেন চলে কই যাবে স্যার এও প্রথম দিয়ে যাচ্ছে স্যার দেন তারা কি চাচ্ছে আপার কেজ একটা ব্যবহার করেন আসলে এই ক্ষেত্রে বলবো যারা চিন্তা করতেছেন জাস্ট আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখি না জীবনে কোনো একদিন কাজ করবো তো এটা এটা আসলে উচিত না আপনি কাজ করলেই পরে অ্যাকাউন্টটা করেন ভাই ওই যে সেন্ড মেইলে দেন সেন্ড মেইলে ক্লিক করেন এখানে এখন না করে থাকেন যে একটা অ্যাকাউন্ট আমি একটা দোকান আমি ভাড়া নিলাম রাইখা দিলাম করলে করলাম না এখন সেন্ড মেইলে ক্লিক করেন সেন্ড মেইলে ক্লিক করেন বিজনেস না বিজনেস না ভাই আচ্ছা যা একটু ওয়েট হ্যাঁ যাবে সমস্যা নাই একটু ওয়েট করে কোনো আসা দিবে হ্যাঁ আপনি আপনার জিমেইলটা লগ ইন করেন জিমেইল যেটা দিয়েছেন ওইটা লগ ইন করেন ওপেন করেন ওকে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে পানের মতো সোজা না এখানে কারো বসতে কোনো সমস্যা হয়েছে কিনা একটু বলেন জাস্ট এই স্টেপটাতে অ্যাকাউন্টটা ক্রিয়েট করাতে ওকে ধরে নিলাম কারো সমস্যা আচ্ছা এরপরে চলে যাই প্রোফাইলে প্রোফাইল পর্ব আপনি ওই যে এ যেখানে দেখা যাচ্ছে এ ওই জায়গাটাতে ক্লিক করেন আপনার তো এখনো লোডিং হচ্ছে
ক্লিক করে আপনি প্রোফাইলে চলে যান, প্রোফাইল পরে এখানে প্রোফাইলগুলো সাজাইতে হবে আর কি। ধরেন আপনার একটা ইমেজ ইমেজ দিয়ে দেন বাম পাশে এসে আপনার একটা ইমেজ যুক্ত করেন। এই জায়গাগুলোর কথা বলবো যে আপনারা একটু ফলো করবেন, যে পাসপোর্ট ক্যাটাগরির ছবি হইলে সবচেয়ে ভালো হয়, ব্যাপারটা মোটামুটি প্রফেশনাল থাকে আর কি। তো এই জিনিসগুলো একটু চেঞ্জ করা যাবে স্যার, চেঞ্জ করা যাবে, সমস্যা নাই, চেঞ্জ করা যাবে। বাট সবার জন্য এটা রিকমেন্ডেশন থাকবে যে আপনারা পাসপোর্ট ক্যাটাগরির ছবি দিলে সবচেয়ে ভালো হয়, আপনার ফেসটা ভালো দেখা যাচ্ছে, ঠিক আছে, ওই রকম হইলে ভালো। এটা ভালো মতো বোঝা যায় না। হ্যাঁ ঠিক আছে, ফেস ক্লিয়ার হইলে স্মাইলিং একটা ফেসের যদি ইমেজ হয় সবচেয়ে বেস্ট হয়। আচ্ছা এরপরে হচ্ছে দেখেন আপনার নামের নিচেই একটা কলমের মতো অপশন আছে, ওই জায়গাটাতে আপনি ক্লিক করেন, ওইখানে আপনি ট্যাগ যুক্ত করতে পারেন। ট্যাগ সেটা কিরকম, সেটা আপনি কয়েকটা প্রোফাইল ওপেন করেন, দেখেন একটু আইডিয়া নেন আগে। তো গুগলে এই সরি ইয়াতে চলে যান, ফাইবারে, হ্যাঁ ওই ট্যাবে যান, যাইয়া যে কোনো একটা ক্যাটাগরি আপনি সার্চ করেন, বিজনেস কার্ড, রেজিউম, যেটাই হোক, আপনি একজন কয়েকজনের প্রোফাইল ওপেন করেন। এখানে তো সিরিয়ালে আছে, সিরিয়ালে আছে, তো এখান থেকে আপনি একজনের প্রোফাইল একটু নিচে স্ক্রল করেন, ওই যে নাম দেখা আছে নামের উপরে, ঠিক নামের উপরে লেভেল, হ্যাঁ নাম রাইট ক্লিক করে কয়েকটা ওপেন করেন, দুইটা বা তিনটা ওপেন করেন, আইডিয়া হয়ে যাবে প্রোফাইল। এগুলো হুবহু যে আপনাকে কপি মারতে হবে ব্যাপারটা এমন না, আপনার জাস্ট আইডিয়ার জন্য। ওই যে নামের নিচে দেখা যাচ্ছে অনেকে লিখে দেয় আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, শেষ। এটা হচ্ছে যার যার অভিরুচি আর কি, যার যার নিজস্ব স্কিল থেকে যেটা ভালো লাগে ওটা দিয়ে দেয়। তো আপাতত ওইটুকু দিয়ে দিতে পারেন, দেন আপনার মতো করে একটা অ্যাড করে দেন, ডিজাইনার অফ গ্রাফিক্স দিয়ে দিই স্যার, দেন তাও সমস্যা নেই, এটাও পরবর্তীতে আপনি আপডেট করে নিতে পারবেন, আপাতত একটা স্যাম্পল দিয়ে রাখুন। ওকে আপডেট ডিজাইনার বানার তো বুম ভাই, বুম ভাই, রাইট ক্লিক করেন, রাইটটা চলে আসবে, সমস্যা না, টিকিট আছে, DESIGNER, আচ্ছা আপডেট দেন। এরপরে হচ্ছে একটু নিচের দিকে স্ক্রল করেন, এটা লার্ন করে নিয়েন, পরে অ্যান্ড্রয়েডে দিয়া এটা পরে লার্ন করবেন, এটা দেখতে একটু সময় লাগবে, ওইখানে কিছু টেস্ট নিজে আপনি অ্যান্ড্রয়েডে ক্লিক করলে ওই যে লার্ন ফ্রম ফাইবার যেটা দেখাইছে ওই ধরনের একটা এনরোলমেন্টের সুযোগ পাবেন ফ্রিতে, সমস্যা নেই। ওকে এরপরে যেটা আসছে ডেসক্রিপশন, ডেসক্রিপশনের ওইখানে এডিট ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন, ওইখানে ক্লিক করতে পারেন। তো এই ডেসক্রিপশনটা কি দিবেন, ওই যে প্রোফাইলগুলো ওপেন করছেন আপনি একটু দেখে আসেন, দু তিনজনেরটা একটু দেখুন স্যার, ডেসক্রিপশন ছিল স্যার, জি বলেন স্যার। রিসেন্টলি কি স্যার মানে ফাইবার থেকে স্যার এমন কোন রুলস করা হয়েছে যেটা হচ্ছে স্যার ইংলিশ টেস্ট যদি পাস না করা যায় তাহলে স্যার হচ্ছে গিগ পাবলিশড হবে না? না এমন কিছু তো রুলস দেয় নাই, স্কিল টেস্টে পাস না করলে, জি স্যার ইংলিশ ইংলিশ টেস্ট আপনার,
ও আচ্ছা ইংলিশ টেস্টে না কই এমন কিছু দেয় নাই, তবে ওইগুলাতে দিয়ে রাখা ভালো আর কি, দিলে নিজের প্রোফাইল বা পোর্টফোলিওটা একটু ভারী হয় আর কি, বাট এমন রুলস এখনো দেয় নাই। ওকে স্যার, এটা এগুলো ভাইয়া ক্যাটাগরি বেসিস, যদি আপনি কোনো কন্টেন্ট রাইটিং এর যদি দেন কোনো গিগ দেন তাহলে মেবি আপনার ইংলিশ। হ্যাঁ হ্যাঁ, কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে এটা মাস্ট ধরে, আর ওইখানে যদি আপনি ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেন বা আদার্স যেই ল্যাঙ্গুয়েজটা দিবেন ওইটার উপরে স্কিলটা চাই আর কি, নাহলে ঝামেলা করে, গিগের উপর বেস করে আপনার ইংলিশ টেস্ট নেবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রটাতে যেহেতু এখানে গ্রাফিক ওইখানে ওই জিনিসটা খুব একটা ম্যাটার করে না। আচ্ছা স্যার, আমার একটা মানে ওই ফাইবার থেকে একটু আউট অফ ফাইবার একটা কোশ্চেন ছিল আর কি, করব। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া, আচ্ছা স্যার, আমি কি আমার পিসিতে কি মাল্টিপল ইনস্টাগ্রাম তারপর টুইটার অ্যাকাউন্ট রাখতে পারবো? হ্যাঁ করতে পারেন, সমস্যা নাই, কারণ ওইগুলো তো সোশ্যাল মিডিয়া সাইট, ওইগুলোতে প্রবলেম করে না, আপনি ব্রাউজার চেঞ্জ করে করে করতে পারেন অথবা একই ব্রাউজারেও করতে পারেন যুক্ত করতে পারেন। একটা যুক্ত করে দেন, বাংলা দেন, বাংলা দেন, একাধিক দেওয়া যাবে, ইংলিশ তো আছে, হ্যাঁ দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, সমাধান সমাধান, অনেক ভাষায় কথা বলতে পারেন, দিতে থাকেন, কোনো সমস্যা নাই, আপনার লেভেলটা দিতে হবে, ল্যাঙ্গুয়েজ কি খুব ভালো পারেন ইংলিশ না, ওইটা একটা একটা করে দিবেন আর অ্যাড করবেন, একটা দেন ব্যাক মুছ ক্রিয়া করেন, এটাকে ব্যাক স্পেস দিয়া মুছে দেন, শুধু প্রথমে বাংলা হলে বাংলা লেখেন, ইংলিশ হলে ইংলিশ, কনভার্সেশনাল দিয়ে দিস, তাই দেন, দেন দিয়ে অ্যাড দেন, এরপরে আরেকটা দিতে চাইলে আবার অ্যাড নিউতে ক্লিক করেন, বাংলা না দিলেই ভালো, বাংলা না দেয় ভালো, বাংলাদেশ দেখলেই তো বুঝে যাবে সে কি বাংলা না ইংলিশ নাকি, আর বাংলাদেশের হাই ক্লায়েন্ট তো আর আপনাদের লোক দিবে না, বাংলা না বেঙ্গলি, বেঙ্গলি এটা হয় নাই, বাংলা না ভুল আছে, বেঙ্গলি বেঙ্গলি লিখতে হবে, বেঙ্গলি এখান থেকে চুজ করে দেন, বেঙ্গলি আবার লিখেন, প্রথম থেকে লিখলে তারা সাজেস্ট করবে, এখান থেকে ক্লিক মেরা দেন, বি ই এল এই যে দেখেন বেঙ্গলি, একটু স্ক্রল করে নিচের দিকে যান, হ্যাঁ ওকে স্যার, দেন হিন্দি দিয়ে দিই স্যার, কনভার্সেশন, হ্যাঁ দেন হিন্দি, সমস্যা নেই, আরবিকও দেন, জি স্যার, উর্দুও দিয়ে দেন, উর্দুও দিয়ে দেন, উর্দু তো আর মরে গেছে, আচ্ছা দিয়েন পরে দিয়েন, যা কি পারছেন, হ্যাঁ এরপরে হচ্ছে অ্যাকাউন্ট লিংক করতে পারেন আপনার ফেসবুক, আসলে যদিও করে খুব একটা বেশি কাজে আসে না, তাও করলেও করতে পারেন, জাস্ট একটা ক্লিক করে লিংকে অ্যাড করে দেন, সমস্যা নেই, গুগল এটা কি মেইল মেইল দিতে হবে, এটা তো গুগল প্লাস একটা সম্ভবত, এখন তো নাই গুগল প্লাস, ফেসবুক বা টুইটার গুগল একটা কিছু অ্যাড করেন, সমস্যা নেই, বিএন সেট করে দিই স্যার, করেন, যদি এটাতে ক্লিক করে আসার কোনো সুযোগ নাই যায় আর তাও দেখতে সুন্দর দেখাবে প্রোফাইলটা এই আর কি, দেন আসে না তো স্যার, ক্লিক করলাম, দেন ক্লিক করেন, ক্লিক করছেন, জি স্যার, আর ফাদারে তো ইয়া ঠিক আর সব করে বিএন প্লাস, এটা ক্লিক করতে স্যার কাজ হচ্ছে না স্যার, প্লাসে ক্লিক করেন, প্লাসে ক্লিক করেন, তো রিফ্রেশ করেন, রিফ্রেশ করে আবার দেন, রিফ্রেশ করলে আসবে, হয়তো নেট প্রবলেমের কারণে ঝামেলাটা করতেছে,
ভাই তো হ্যাং হয়ে গেল মনে হচ্ছে। আমি শুনছিলাম স্যার ফাইবার নাকি বি হ্যান্ড সাপোর্ট করে না নাকি যেন ফ্লিকার দেওয়া লাগে নাকি। হ্যাঁ হ্যাঁ ওইটা পোর্টফোলিও সাবমিটের ক্ষেত্রে আর কি বি হ্যান্ডটা সাপোর্ট করে না। মানে ওই যে ক্লায়েন্টকে মেসেজ দেওয়ার সময় ওই এটা স্যার ভাই আপনার প্রোফাইলে শো করবে না এটা এটা যে এটা অ্যাড করতেছ না ফেসবুক তারপর গুগল যা কিছু আছে ড্রিবল টেবল এগুলা আপনার প্রোফাইলে শো করবে না জাস্ট এটা আপনার হিডেন ভাবে থাকবে আর কি আপনি যে আপনার পোর্টফোলিও গুলাতে কানেক্ট রাখছেন এটাতে আপনার প্রোফাইলটা বাড়ি হবে আর কি এটাই আর কিছু না এটা আপনার ক্লায়েন্টের কাছে এটা শো করবে না। মানে এটার মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করার সুযোগ দিবে না বাট এমনি শো করবে দেখাবে যে দেখেন তার এগুলা এগুলা আছে সুন্দর ব্যাপারটা বুঝছেন বাট ওইটার মাধ্যমে যদি হ্যান্ডের মাধ্যমে আপনি তার সাথে কানেক্ট করবেন বায়ারের সাথে ওই সুযোগ দিবে না। ওকে ভাই তো স্যার মানে ওই আমাদের প্রোফাইলে স্যার নিচে স্যার এডুকেশন লেভেলের নিচে স্যার একটা আছে সার্টিফিকেশন সেটা স্যার আসলে কি সেটা অ্যাড করব মানে আমাদের যে সার্টিফিকেট আছে সেগুলো এই সেক্টরটাতে আপনার সার্টিফিকেটটা আছে লাইক এই ধরেন ডিজাইনার এলইডিপি থেকে আপনি কমপ্লিট করছেন ওই সার্টিফিকেটটা যুক্ত করে দিয়েন যে গ্রাফিক ডিজাইনার উপরে এলইডিপিতে আপনি কমপ্লিট করছেন সার্টিফিকেট আছে আপনার সার্টিফাইড আপনি একজন গ্রাফিক ডিজাইনার ইন্ডাস্ট্রি ওকে স্যার দিতে পারেন তার মানে সার্টিফিকেট পাওয়ার পরেই করতে হবে আগেও কয়টা দিন সমস্যা নাই কেউ আর জাস্টিফাই করতে আসবে না ঠিক আছে কারণ আপনারা কাজ পাইতে হইলে সার্টিফিকেটটা দেখাইতে হবে আপনি বলতে হবে যে আপনার এখান থেকে সার্টিফাইড একজন গ্রাফিক ডিজাইনার তাহলে ধরেন তাদের আস্থাটা বাড়বে এই আর কি যে ছেলে ইয়া পাইছে সার্টিফিকেট পাইছে ওভারঅল এই হচ্ছে কাজ। যাই হোক আশা করি মোটামুটি উনি যেহেতু লিখেছেন বুঝতে পারছেন এইটুকু তো বুঝতে পারছি আমরা যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা সেটাকে সাজানোর প্রসিডিউরটা আশা করি এখানে কারো প্রবলেম হবে না নাকি যদি হয়ে থাকে আমার একটা প্রশ্ন ছিল বলেন স্যার আমার একটা অ্যাকাউন্ট আছে তো ওইটা কি গ্রুপ অ্যাকাউন্ট এখানে আমার বড় ভাইয়া আমার বোন আর আমি আর কি তিনজন কাজটা করি তো ওই গ্রুপ অ্যাকাউন্ট আছে দেখে আমি কি আবার নিজে একটা অ্যাকাউন্ট খুলবো কিনা ওইখানে কি ধরনের সার্ভিস দেয়া হয় আমার ওইখানে তো এই যে গ্রাফিক ডিজাইনের তো এটা কাস্টমাইজ করি আর কি এখানে কি ডিজগুলা দেওয়া আছে ও আচ্ছা এই ক্ষেত্রে তো সমস্যা তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনার মনে হয় যেহেতু একই সার্ভিস একই পিসিতে গ্রুপ ওয়াইজ হইলেও আপনি ইন্ডিভিজুয়ালিও আপনি একটা চাইলে ওপেন করতে পারেন তবে সেটা সেফটির জন্য আপনি ডিফারেন্ট ব্রাউজার দিয়ে ট্রাই করতে পারেন ঠিক আছে যেহেতু একই সার্ভিস ইনফরমেশানগুলো ওইখানে তো ধরেন গ্রুপ ওয়াইজ বাট এখানে আপনার ইন্ডিভিজুয়াল সব ইনফরমেশান থাকবে শুধু ইনফরমেশান না সেখান থেকে শুরু করে বলবো যে আপনার সব কিছু যে পেমেন্ট মেথড থেকে শুরু করে এভরিথিং যেন আপনার থাকে এটা আছে এটার সাথে যেন ম্যাচ না করে তাহলে সরি স্যার কানেকশন চলে গেছিল স্যার সমস্যা নেই ব্যাপারটা কি বুঝছেন জি স্যার তাহলে কি আমি একটা অ্যাকাউন্ট খুলে নিব তাই না হ্যাঁ ডিফারেন্ট এরিয়াতে ব্যবহার করে আপনি খুলতে পারেন আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আরেকটা অ্যাকাউন্ট খুলে নিব আচ্ছা স্যার আপনার কি কি আছে ওই জিনিসটা একটু সংযুক্ত করে নেন স্যার এখানে এসে গ্রাফিক্স ডিজাইন দেবো নাকি স্যার আরো দেন গ্রাফিক্স ডিজাইনে আপনি কি একটা অ্যাড করে দেন এক্সপার্ট গ্রাফিক গ্রাফিক্স পর্যন্ত লিখলে তারা সাজেস্ট করবে দেখেন আপনি সেখান থেকে সিলেক্ট করে দেন কি আছে একটু স্ক্রল করে দেখেন হ্যাঁ একসাথে দিয়ে দেন একটা সিলেক্ট করে দেন ক্লিক করে দেন হ্যাঁ এক্সপার্ট হলে অ্যাড করে দেন
এরপরে আরো কিছু অ্যাড করেন কি কি আছে ওই যে দেখছেন সাজেস্ট করতেছে আপনার কি লোগো ডিজাইন গ্রাফিক ডিজাইন আপনি ক্লিক করে অ্যাড করে দেন এক্সপার্টিজ লেভেল আপনার কোনটাতে কতটুকু এক্সপার্ট ঠিক আছে আরো আরো চাইলে অ্যাড করতে পারেন আর এই দুইটা আর কি আপনি এডুকেশন এই রিলেটেড যে এলইডি পেরেটাও যুক্ত করে দিতে পারেন গ্রাফিক ডিজাইন এখানে টেস্ট করছেন ডিউরেশন দিয়ে স্যার এখানে তো স্যার কলেজ ইউনিভার্সিটি চাইতেছে স্যার একটা নাম লিখে দেন না সমস্যা তো নাই আপনি এলইডি তো লিখে দেন দেখবেন আসবে বাংলাদেশ দিয়ে দেবো স্যার হ্যাঁ দেন ওকে স্যার এড দিয়ে দিব স্যার হ্যাঁ ওকে মোটামুটি এগুলো হলেই চলে সার্টিফিকেশন তো না আসেনি স্যার এটাই তো আসলে তখন অ্যাড করে দিন সমস্যা নেই ওকে এই হচ্ছে মোটামুটি প্রোফাইলের পার্টটা সবাই কি বুঝতে পারছেন কিনা একটু বলেন এখানে কারোর সমস্যা আছে কিনা এখানে ভিডিওতে যাই আপনি ভিডিওটাও কমপ্লিট করে নিতে পারেন স্যার এখানে আমার একটা প্রশ্ন ছিল জি বলেন স্যার এখানে যে প্রোফাইল পিকচারটা দিয়েছে এটা কি স্যার বলে যদি আমি যে লগইন করি এটা কি পাবো নাকি আবার চলে দেব আমার এখানে দেখা যাচ্ছে প্রোফাইল পিকচার দেখা যায় না মানে প্রোফাইল পিকচার সেটিং করছি নেক্সট টাইম যখন আমি লগইন করছি দেখি আমার ছবিটা দেখা যায় কেন আপনারা কি আপলোড হইছিল ঠিকভাবে চেক করে দেখছিলেন আপলোড হই আমি তো যখন আপলোড করছি এবারে এখান থেকে ভাবে করাইছেন নাকি দিয়া এভাবে করছেন না আপলোড হইছে প্রথম দেখছি বাট আবার যখন আমি লগইন করি তখন আর ছবিটা দেখা যায় না কি বলেন এমন কেন হবে আচ্ছা ভাই এখন আপনি লগ আউট করে আবার লগ ইন করেন তো লগ আউট করবো স্যার হ্যাঁ লগ আউট করে আবার লগ ইন করে আপলোড দেন আচ্ছা আশরাফ ভাই আপনি রিফ্রেশ করেন তো আবার এখানে রিফ্রেশ করেন কন্ট্রোল আপ দেন দেখি আপনার ইমেল দেখা যায় কিনা হ্যাঁ দেন দেখা যাচ্ছে আপনি ছবিটা চেঞ্জ করে নিয়ে নেন ছবি না দিয়ে আর একটু নিট এন্ড ক্লিন দিয়ে চেষ্টা করবেন ওকে এখান থেকে আই এম ফ্রিল্যান্সার টিক দিয়ে সেট করে দেন এই পাশটা এখানে তো লেখাটা স্যার চলে গেছে স্যার এখানে দিছেন ডিজাইন অফ গ্রাফিক্স স্যার ওইখানে আবার লিখেন আবার লিখেন এই যে ওই জন্যই তো রিফ্রেশ করতে বলছিলাম রিফ্রেশ করে দেখেন কি হয়েছে মনে হয় আপনার এখানে ঝামেলা আপলোড নেয় নাই নাই তো সমস্যার কারণে স্যার জি বলেন স্যার এই যে প্রোফাইল লিংক ছবিটা স্যার ছবিটা কি স্যার আমারই দিতে হবে না অন্য কোন ছবি দিলে চলবে অন্য দিলেও চলবে বলতে নিজের দেওয়াটাই ভালো এটা হচ্ছে কথা আর কি তো চাইলে আপনি আপনার একটা লোগো ক্রিয়েট করে সেটাও দিয়ে দিতে পারেন আর এইসব জিনিস বারবার চেঞ্জ না করাটাই বেটার কারণ আপনার বায়ার তো এটার মাধ্যমে
তিনটে আপনার ইউজার নেম এবং প্রোফাইল পিকচার এটা আর কি, তো ওই হিসাবে অন্যদের দিলেও সমস্যা নাই। স্যার নিজেরটা দিলে কি মানে ছবি দিলে কি রিস্ক থাকবে আর থাকবে না? স্যার না কিছু বলছে এরকম কিছুই নেই, কোনো সমস্যা নাই, হয়তো কি না যাবে প্রোফাইলটা দেখবে ওটা, এই জন্যই যাবো আর কি। তো এই জিনিসগুলো বারবার টেস্ট না করাই হচ্ছে সবচেয়ে বেটার, যেটাই দেন সমস্যা নাই দিতেই পারেন, বাট বারবার চেঞ্জ না করা ভালো। যদি সমস্যা না থাকে এটা ইনভেস্টে সিলেক্ট করতে হবে কোনো না, এখানে আর কিছু করতে হবে না, আপনি গিগ ক্রিয়েট করতে পারেন, গিগ ক্রিয়েট নিউ গিগ, ঠিক আছে? এই ক্রিয়েট এ নিউ গিগ এর ব্যাপারটাতে পরে যাব। আপাতত আমাদের এই পার্টটা হচ্ছে পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করা প্লাস প্রোফাইলটাতে মোটামুটি ইনফরমেশন দিয়ে আপডেট করা, এই পর্যন্তর মধ্যে কারো কোনো সমস্যা বা কথা আছে কিনা থাকলে বলো। স্যার এটা কি সেভ চার্জেস দিয়ে দিব স্যার, ক্লিক করব? হ্যাঁ সেভ চেঞ্জেস, হ্যাঁ করে দেন। আচ্ছা সমস্যা না, তো আশা করি পর্যন্ত সবাই ক্লিয়ার। তো আপনাদের নেক্সট কাজ থাকবে কি, কাজ থাকবে নেক্সট এর দুইটা মোটামুটি, এগুলা যেহেতু কমপ্লিট করছেন তো ওয়েল, আর আপনাদের কাজ হচ্ছে এখন এই এটাই থাকতেছে। আচ্ছা আপনার কাজ শেষ, স্ক্রিনটা একটু স্টপ করে দেন আমি একটু শেয়ার দিই। স্যার কাজটা কি স্যার বলতেছি দেখাচ্ছি, একদমই সিম্পল যেটা আপনাদেরকে এতক্ষণ দেখাইছিলাম ওইটাই দেখাইয়াই বলে দিচ্ছি। যেটা হচ্ছে এই এটা, যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তো ওয়েল খুবই ভালো, আর প্রোফাইলটা সাজাইবেন, তারপরে হচ্ছে আপনার ক্যাটাগরি অনুযায়ী ইমেজ রেডি করবেন। ইমেজটা কিভাবে রেডি করবেন অলরেডি আপনাদেরকে বলে দিছি প্রসেসটা, আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি ইমেজ রেডি করবেন, লাইক লোগো নিয়ে কাজ করলে লোগো, লোগো নিয়ে কাজ করলে লোগো, বিজনেস কার্ড হলে বিজনেস কার্ড, যেটাই হোক এই সাইজের তিনটা আপনি রেডি করবেন, এই হচ্ছে কথা। দেখেন তারও কিন্তু তিনটাই আছে, প্রথমে আমরা তিনটা দিতে পারি, তো এটা হতে পারে প্রথমে আমরা ইমেজ দিয়েই বলতেছি, তো এটা হতে পারে ইমেজ, এটা হতে পারে পিডিএফ ফাইল, এটা হতে পারে ভিডিও, যেটাই হোক সমস্যা নেই, আপনার ইচ্ছা মতো পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। বাট এখন প্রথম স্টেপে আমার যেটা দরকার সেটা হচ্ছে আমার তিনটা ইমেজ লাগবে, এরকম একটা লোগো দুইটা তিনটা, এই সাইজের তিনটা ইমেজ লাগবে আপলোড করতে গেলে, একটা গিগ ক্রিয়েট করতে গেলে। এরপরে গিগ ক্রিয়েট প্রসিডিউরটা আমি দেখাবো, ঠিক আছে? আশা করি সবাই ক্লিয়ার। এখন আপনাদের কাজ থাকবে হচ্ছে এটাই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা fiverr.com এ, প্রোফাইলটা এতে ইনফরমেশন গুলো দেওয়া, এই যে সাজানো দুইটাই দেখা দিলাম, থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুইটা হয়েছে, আর হচ্ছে ক্যাটাগরি চুজ সেটা আমরা অলরেডি করে নিয়েছেন, আপনারা কি বিজনেস কার্ডে কাজ করবেন না ক্লায়েন্ট নিয়ে কাজ করবেন সেটা, আর হচ্ছে গিগ ইমেজ রেডি করা, আপনাদের কাজ হচ্ছে গিগ ইমেজ রেডি করা, সেটা আপনার কাজ হইলে সবচেয়ে ভালো হয় এরকম, কারণ হচ্ছে কপিরাইট হইলে ঝামেলা, কপি করা যাবে না, নিজের কাজটা দিয়ে যেমনি পারেন সুন্দর করে সাজাই নেবেন, দেখবেন অনেকে অনেকভাবে সাজিয়ে নিয়েছে। তো আমি রিকমেন্ড করবো আপনারা এই সাইটটাতে আসবেন, আপনার ক্যাটাগরির কিছু গিগ সার্চ করে দেখবেন, ঠিক আছে? সার্চ করলে এরকম অনেক অনেক দেখবেন, ওইগুলাকে আপনি ওপেন করে করে যে তারা কীভাবে ইমেজগুলা দিল, ঠিক আছে, ওইগুলো আপনি দেখবেন, দেখলে আপনার আইডিয়া হবে, ঠিক আছে? ওই অনুযায়ী আপনি ইমেজ রেডি করে ফেলেন। এটা হচ্ছে প্রেজেন্টেশনের ব্যাপারটা সম্পূর্ণ আপনার থাকতে চাই, আর কাজ আপনার হইলে সবচেয়ে ভালো লাগে। তো এভাবে করে জাস্ট আপনি আপনার ইমেজটা রেডি করেন, নেক্সটে এবার কীভাবে গিগ ক্রিয়েট করবেন সেগুলো নিয়ে কথা বলবো, ওকে? এই হচ্ছে কাজ, এই চারটা জিনিস আপনাদের কাজ, আর কিছু না, পাশাপাশি একটা কন্টেস্ট তো করবেন, এটাই স্বাভাবিক, অনেক কাজ তাই না, একদিনের মধ্যে এত কিছু কেমনে করবো? তো ভাই করতে হবে, মেন কথাই হচ্ছে যে আপনারে কাজ করতে হবে, যারা ভাবতেছেন আমি দেখে দেখেই শিখে ফেলবো কাজ করব না আগামী বছর লাস্টের দিকে, তো তাদেরকে বলবো আসলে টাইম ওয়েস্ট, ঠিক আছে? আপনার যা যা কিছু আছে তাই নিয়ে রেডি প্রস্তুত থাকতে হবে, ঠিক আছে? কাজে নামতে হবে যে আমি মিস্টার পারফেক্ট হইয়া তারপরে আমি শুরু করব, আসলে এমনটা হয় না, এমনটা হয় না, আমরাও এখনো শিখতেছি সত্যি কথা, ঠিক আছে? শিখার আসলে শেষ নাই, আপনি এই স্টেজে আইসা এই ওয়েতে আপনাকে অবশ্যই অবশ্যই শিখতেই হবে, শিখার উপরেই থাকতে হবে, এটা হচ্ছে কথা আর কি। তো শিখবেন, শিখতে শিখতে যেগুলো শিখছি সেগুলো আমরা কাজে লাগাবো,
এই ওয়েতে আমাদেরকে আগায় যাইতে হবে, আশা করি সবাই বুঝছি নাকি। কাজের ব্যাপারটা থেকে আরো কোনো প্রশ্ন আছে কিনা, বুঝতে প্রবলেম বা কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার আসসালামু আলাইকুম। স্যার যাদের আগের অ্যাকাউন্ট তৈরি করেছে তারা কি করবে? কত আগের? 2 বছর 3 বছর? 3 বছর আগে তাদের মতন করে তুলতে হবে, তো ব্যাপার তো হচ্ছে এটা। তা না হইলে এখান থেকে কাউন্ট করা হবে না। স্যার আমার খোলা ছিল 2017। দুজন একসাথে বললে তো বুঝি না, ওই জন্য জিজ্ঞেস করলাম, আবার বলেন একটু। বলেন বলতেছি নতুন করে কি আবার খুলতেই হবে? আমি এমনি দিয়ে আমি আমার পুরনো অ্যাকাউন্ট গুলি যেগুলি ফাইবারের এবং ফ্রিল্যান্সারের জি দুটো বেশ কয়েকবার ওপেন করা হয়েছে। ওইগুলা থেকে আপনি কাজ করেন, কন্টিনিউ কাজ করেন? বলতেছি আমার আগের যে ফাইবারের ফ্রিল্যান্সারের যে অ্যাকাউন্ট দুইটা, হ্যাঁ শুনতেছি, আগে বেশ কয়েকবার এই পিসি দিয়ে ওপেন করা হয়েছে, এখন যদি আমি দিয়ে নতুন আইডি খুলতে যাই তখন কথা কি কেউ বলতে পারতেছেন? জি স্যার। না স্যার। কোনো সমস্যা হবে কিনা বা ব্যাংক হওয়ার কোনো পজিশন আছে কিনা? আচ্ছা এটার কথাই বলছিলাম যে আপনার ব্রাউজার চেঞ্জ করে নিতে পারেন। না কন্টিনিউ কাজ করি না, প্রথম যখন খুলছিলাম তখন কয়েকটা কথা ভাঙা আসে। আচ্ছা আমি যতদূর বুঝতে পারছি সেটার উপরে আনসারটা করতেছি, সেটা হচ্ছে যে আপনার জন্য এটা রিকমেন্ড থাকলো যে আপনার আপনি উইন্ডোজ দিয়ে দিতে পারেন। প্রথম কথা হচ্ছে এটা সেফটির জন্য আপনি উইন্ডোজ দিয়ে দিতে পারেন, অথবা আপনি কি করতে পারেন আপনার এখানে যতগুলো ক্যাচি ফাইল আছে ওভারঅল ব্রাউজারে আর কি, ব্রাউজারের ক্যাচি ফাইলগুলো টোটাল ক্লিয়ার করে দিয়ে অথবা নতুন ব্রাউজার ব্যবহার করে আপনি অ্যাকাউন্টগুলো করতে পারেন, করতে সমস্যা হবে না। সেটাই তো বলতেছি, তো এই জন্যই ওই জিনিসটাও আমি একটু ক্লিয়ার করছি যে আসলে যারা কাজ করবেন জাস্ট এখন অ্যাকাউন্ট একটা খুলে রাখলাম 10 বছর পরে করবো এইরকম চিন্তা ভাবনা নিয়ে কাজ না করাই বেটার। ঠিক আছে, যে আমি অ্যাকাউন্ট খুলে রাখলাম, অ্যাকাউন্ট খোলার মধ্যে আসলে সফলতা নাই, সোজা কথা হচ্ছে এটা অ্যাকাউন্ট খোলা মানে আপনি মাত্র পা দিচ্ছেন, আপনি যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। অ্যাকাউন্ট খুলে ফেলার মানে এই না যে আপনি যুদ্ধ শুরু করে দিচ্ছেন। ঠিক আছে, তো অ্যাকাউন্ট একটা খোলা, গিগ দেওয়া, এগুলো মাত্র যুদ্ধের প্রস্তুতি আর কিছু না, এই ব্যাপারটা খুব ভালো করে মাথায় রাখবেন। ঠিক আছে, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ইনফরমেশান দিয়েছেন, গিগুলো ক্রিয়েট করছেন, এগুলো সবই হচ্ছে যুদ্ধের প্রস্তুতি মাত্র, বাট যুদ্ধ আপনার তখনই শুরু হবে যখন থেকে আপনি কাজ করবেন, তো এই ব্যাপারটা মাথায় রাখবেন। অ্যাকাউন্ট খুলে ফেললেই যে আপনার হাজার হাজার ডলার আর্ন হবে এমন কিছু না। ঠিক আছে, কাজ করতে হবে, কাজের মাধ্যমেই ব্যাপারগুলো ক্লিয়ার হবে, আমি ক্লিয়ার কাট আপনাদেরকে বলতেছি। ঠিক আছে, তো ভাইয়ের আশা করি আনসারটা পেলেন। ওকে, এরপরে আবদুল্লাহ সাহেব কি জানি বলতে চাইছিলেন বলেন। স্যার আমার অ্যাকাউন্টটা খোলা হয়েছিল স্যার 2017-তে স্যার, 17-তে স্যার প্রথম গিগ খোলা স্যার, স্যার এলইডিপি তে যখন ক্লাস করলাম স্যার অগস্ট মাসে স্যার প্রথম অর্ডার আসে আর কি, তো আমার কি নতুন অ্যাকাউন্ট খুলতে হবে স্যার? যেহেতু 17-র অ্যাকাউন্ট সেহেতু মিনিস্ট্রি এটা অবশ্যই অবশ্যই স্টার্ট করবে না, তো ওই চিন্তা করলে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে।
কিন্তু স্যার আমি যখন ক্লাস করছিলাম স্যার, মানে আমি তো শুরু করেছি স্যার জুন মাস থেকে স্যার। না শুরু করলে অ্যাকাউন্টে ওইখানে অ্যাকাউন্টটা কবে কার ক্রিয়েট করা সেটা কিন্তু আছে, সাথেই লেখা আছে। তো এটা হচ্ছে মেন ফ্যাক্ট যে আপনি যেহেতু এখান থেকে শিখে এখানে শুরু করতে চাচ্ছেন, তার জন্য আপনাকে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এলিডিটি থেকে আপনি কি পাইছেন সেটা হচ্ছে মেন ফ্যাক্ট, ব্যাপারটা বুঝতে পারছেন? আগের অ্যাকাউন্ট কাউন্ট করা হবে না, সোজা কথা হচ্ছে এটা। তাহলে স্যার কি করবো স্যার, এখন নতুন অ্যাকাউন্ট খুলতে হবে? হ্যাঁ, অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি চাইলে ওইটা লগ ইন না করে আপনি জাস্ট ক্যাচি ফাইল থেকে শুরু করে সব কিছু আপনি ক্লিয়ার করে ফেলতে পারেন। ক্লিয়ার করে নতুন ব্রাউজার দিয়ে, মানে স্যার আমার যে অর্ডারগুলো আছে প্রায় স্যার আমি $76 ইনকাম করে ফেলছি অলরেডি, আর স্যার আমার একটা রেগুলার কাস্টমার আছে আর কি, উনি আমাকে কয়েকদিন পরে পরে অর্ডার দেয় আর কি, তো ওইটা স্যার অফলাইন হয়ে গেলে স্যার আমার তো লস। হ্যাঁ সেটা ঠিক আছে, এখন আপনার ল্যাপটপ পাইতে হলে সোজা কথা হচ্ছে আপনার সেটা কাউন্ট করা হবে না, ব্যাপারটা কি বুঝতে পারছেন? আমার খুলতেই হবে। হ্যাঁ খুলতেই হবে, হচ্ছে কথা। এখন কি আপনি আরো একটা পিসি কিনা, ওই পিসিতে লগ আরেকটা অ্যাকাউন্ট খুলবেন নাকি কেমনে কি করবেন, আপনি কি চিন্তা করে দেখেন? স্যার আমি ভাবছিলাম স্যার যদি আরেকটা খুলি স্যার এটা থাকুক স্যার, আরেকটা ইমেল দিয়ে খুলি স্যার প্রবলেম হবে কিনা, তখন তখন একই ধরনের সার্ভিস হলে জানলা করতেও পারে, এটা কিন্তু ফাইবার ক্লিয়ার করে না, ব্যাপারটা মাথায় রাখবেন। আমার তো আচ্ছা সমস্যা নেই, দরকার হলে আপনি আলাদা ভাবে নক দিন ক্লিয়ার করে দেব। এখন আপনার যে কোশ্চেন সেটার উত্তর হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, হচ্ছে কথা, আগেটা হবে না, সোজা উত্তর। ঠিক আছে, আচ্ছা স্যার আমার ল্যাপটপ নিয়ে একটা কোশ্চেন আছে বলবো। আচ্ছা আগে ম্যাডাম একটু বলতে চাইছিল, উনি বলুক তারপর আপনি বলবেন। জি ম্যাডাম বল। স্যার অন্য একটা ল্যাপটপে স্যার কি অ্যাকাউন্ট খোলা যাবে? অন্য একটা ল্যাপটপ বলতে স্যার ধরুন একটা ল্যাপটপে খোলা আছে, অন্য একটা ল্যাপটপে কি খোলা যাবে কিনা? এখন একটা ল্যাপটপে খোলা, ওই ল্যাপটপটাতে ওই ল্যাপ। আচ্ছা আমি আপনার কোশ্চেনটা এখন ক্লিয়ার না স্যার, আমার ডেস্কটপে স্যার অ্যাকাউন্ট খোলা আছে, আমি চাচ্ছি ল্যাপটপে আরটা খোলার জন্য। অবশ্যই যাবে, না যাওয়ার কি আছে? ইমেল কি স্যার এই একটাই চলবে নাকি অন্যতেই? না না অবশ্যই ডিফারেন্ট হইতে হবে, অবশ্যই ইনফরমেশন টোটাল ইনফরমেশন ডিফারেন্ট হইতে হবে, কোনো ম্যাচ হইলে ঝামেলা করবে। দুটো অ্যাকাউন্ট খুলবেন তার মানে আপনি একই পার্সন যদি দুইটা অ্যাকাউন্ট চালাতে যান সেটা তো ফাইবার অ্যালো করে। তাহলে নাম স্যার নাম তো ভিন্ন দিতে হবে স্যার? অবশ্যই অবশ্যই সব কিছু ভিন্ন হতে হবে, একজন পার্সন একাধিক অ্যাকাউন্ট করতে পারবে না, এটা হচ্ছে ফাইবারের রুল। একজনকে কি একাধিক এনআইডি দেওয়া হয় এই ব্যাপারটা চিন্তা করেন। বাংলাদেশ সরকার যে এনআইডি কার্ড দিছে আপনাদের কি দুই তিনটা দিছে? দে নাই। হ্যাঁ সেম কথা। হবে না আপনি ওইটাতে কন্টিনিউ না করে এটাতে কন্টিনিউ করবেন, ওইটাতে আর কাজ করবেন না, তাহলে প্রবলেম হবে না। না আমি তো পুরো অ্যাকাউন্ট বাদ দিয়ে দেবো, ঠিক আছে? বাদ দেওয়ার পরে কিন্তু আমার যে পুরো অ্যাকাউন্টে যে ইনফরমেশন কি সিকুলি দিছি ঠিক একই ইনফরমেশন কিন্তু আমি নতুন রাখতে দেবো, ঠিক না? আশা করি এই ক্ষেত্রে সমস্যা করবে না যদি আপনি ওইটা ডিসেবল করে দেন। ওটা ডিসেবল করে আসার আমি নতুন ইমেল দিয়ে স্যার একই ইনফরমেশন দিয়ে যদি খুলি তাহলে প্রবলেম করবে না? না। আর আমি আমার পুরনো অ্যাকাউন্টে মাঝে মাঝে লগইন করতাম, লগইন করে ট্রাই করতাম আর কি বিট করার বা ইয়া করার কাজ করার চেষ্টা করতাম, কিন্তু এই পর্যন্ত কোনো কাজ করা হয় নাই। আচ্ছা ঠিক আছে, ওইটাই বলতেছি, ঘুরে ফিরে একই উত্তর একই কোশ্চেন, সেটাই সমস্যা নাই, আপনি নতুন করে শুরু করেন, আশা করি ভালো কিছু হবে।
আচ্ছা স্যার ধন্যবাদ ওকে জি রঞ্জু স্যার বলো আচ্ছা স্যার কথা ভাঙা আসছে ক্লাস জি বলেন আর স্যার একটা কল আসছিল সরি স্যার ল্যাপটপের রিকোয়ারমেন্ট কি ল্যাপটপের ল্যাপটপের রিকোয়ারমেন্ট কি মানে কি কি হইলে বা কি কি আমরা অর্জন করতে পারলে তারপর ল্যাপটপের আশা করা যায় ল্যাপটপ হচ্ছে প্রত্যেক ব্যাচের বেস্ট আর্নিং মানে মানে প্রত্যেক ব্যাচ থেকে উদাহরণস্বরূপ বলি আপনার ব্যাচে যে আর্নিং করছে সর্বোচ্চ ধরেন আপনি $100 আর্নিং করছেন তারপর একটা $80 আর্নিং করছে তারপর একটা $60 আর্নিং করছে আপনারা তিনজনই পাবেন তিনটা ল্যাপটপ আর নিচের গুলো পাবেন মানে প্রতি ব্যাচ থেকে নাকি জি জি এখনো পর্যন্ত সেটাই এখন এখন স্যার এখন হচ্ছে তাদের ব্যাপার এখনো পর্যন্ত যেটা বলা আছে ইনস্ট্রাকশন এটাই সেখানে আপনি পাস তারপরে হচ্ছে আপনি আর্নিং করছেন সেটা যে একদিক দেখেই কিন্তু দিয়ে দেওয়া হবে না ঠিক আছে ওভারঅল আপনি বাট এখন যে স্যার কথাটা বললেন স্যার মানে এখন তো স্যার টেনশনে পড়ে গেলাম স্যার কেন নতুন অ্যাকাউন্ট খুলতে হবে স্যার জি এখন কিছু করার নাই আসলে এছাড়া আমি বুঝবো কিভাবে যে আপনি আগের না কিভাবে কখন থেকে কাজ করতেছেন এটা আমাকে তো ডিফাইন করতে হবে তাই না আর আরেকটা মানে নতুন অ্যাকাউন্ট খোলার আরো একটা মানে নিয়ম আছে এটা হলো আপনার আইপি অ্যাড্রেস সেম হইলে কিন্তু পরে ব্যান খাবেন মানে আপনার ল্যাপটপ দুইটা কিন্তু আপনি একটা আইপি অ্যাড্রেস দিয়ে দুইটা আপনি নেট চালাইতেছেন তাহলে কিন্তু নিশ্চিত ব্যান খাবেন এটা জেনে রাখেন মানে ল্যাপটপ দুইটা দুইটা আইপি অ্যাড্রেস হইতে হইব আপনার ইউনিক হইতে হইব যে আপনি যে এটার মালিক আপনার সব কিছু ইউনিক হইতে হইব ও যদিও আপনি মনে হয় প্রথম কয়েক মাস চালাতে পারেন কিন্তু ফাইবার একদিন একদিন আপনার অ্যাকাউন্ট বেনে করে দেবে সেক্ষেত্রে মানে ল্যাপটপ দুইটা আছে বা একটা ডেস্কটপ একটা ল্যাপটপ আছে আমি কিন্তু দুইটা অ্যাকাউন্ট করতে পারবো করতে পারবেন কিন্তু আপনার দুইটা আইপি অ্যাড্রেস লাগবে দুইটা ইউনিক আইপি অ্যাড্রেস লাগবে তাহলে তাহলে তো দুইটা অনেক কথা আছে অনেক অনেক কথা আছে সব সময় একটা সিম দিয়ে ডাটা চালাই আমি তো সব সময় একটা সিম দিয়ে ডাটা চালাই সেই ক্ষেত্রে তো আমার আইপি ম্যান থাকবে একটা সিম দিয়ে একটা পিসিতে চালাইলে সমস্যা নাই এতে কোনো ঝামেলা করবে না না ওয়াইফাই হইলে তো দেখা গেছে তাহলে একাধিক রাউটার একাধিক ইন্টারনেট সংযোগ আপনি একটা আইপি দিয়েও একাধিক অ্যাকাউন্ট চালাইতে পারেন একাধিক ল্যাপটপে তবে আপনার সার্ভিস ভিন্ন হইতে হবে এগুলো আসলে অনেক প্যাচ গোলস এর কথা আপাতত আমরা একটা নিয়ে চিন্তা করি এখন এগুলা নিয়ে চিন্তা করলে অনেক বেশি পাই মানে এরকম অনেকেই আছে আমি দেখছি মানে ফাইবারে পোস্ট করছিল অনেকেই আছে যারা মানে আইপি সেম কিন্তু ক্যাটাগরি আর ল্যাপটপ দুইটা কিন্তু ক্যাটাগরিও দুইটা দিছিল কিন্তু শেষ পর্যায়ে কি দেখা গেছে মানে চলছে পাঁচ মাস ছয় মাস পরে দেখা গেছে কি অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে অ্যাকাউন্ট ব্যান একটা না দুইটাই ব্যান হয়ে গেছে এরকম আর কি তো এগুলা রিক্সি অনেক রিক্সি এক্ষেত্রে কিন্তু আসলে দুই একটা ভুলের কারণে তারা অ্যাকাউন্ট ব্যান করে না অনেকগুলা রিজন আছে হ্যাঁ আরো আর ভাই একটা বলে রাখি আরেকটা কথা ভাই ফাইবারে যদি ব্যান কান এই আইডিয়ার ফিরে আনার কোনো চান্স নেই ভাই ব্যান মানে ব্যান শেষ হ্যাঁ টপ আছে তো এজন্য স্যার প্রশ্ন করতে জি জি বলেন স্যার কিছু মনে করবেন না না মনে করার মতো তো প্রশ্ন করবেন না অবশ্যই প্রশ্ন করেন স্যার যে মানে বলেন
বলতে শুরু স্যার মানে যে ফাইবারে এখন কি স্যার মানে তুলতে হবে তো তা না হলে আর্নিংটা কেমনে করবেন আমাকে বলেন এখন ধরেন আমি পড়াশোনা শেষ করলাম আমি জব করব না তাহলে কি বলা যায় আবার বলেন আপনি যদি উত্তর এটার উত্তরটা আমারে দেন যে আমি আমার পড়াশোনা শেষ করলাম আমার গ্রাজুয়েশন কমপ্লিট করলাম আমি জব করব না কি করা আপনাদের রিকোয়ারমেন্টে যেটা আছে যে আপনাদের মার্কেট প্লেসটা দেখানো প্লাস কাজ করা মার্কেট প্লেসে সেই প্রতিদিন লাগাচ্ছি জি বলেন আচ্ছা স্যার আপনি যে একটা ওই বলছেন না যে একটা ইমেজ তৈরি করতে কালকে কাজ দিছেন যে স্যার ইমেজটাকে আপনি এটা বুঝেছেন যে ওই সাইজের একটা ইমেজ করতে ধরেন আমি কোন একটা ওই শেপের বিভিন্ন কালারের সেরকম করলাম এইটা বলছেন আমি আসলে বুঝতে পারিনি ব্যাপারটা হচ্ছে আপনারা তো গতকালকে কনটেস্ট করছেন কনটেস্ট করার জন্য কি কি করছেন একটু বলেন কনটেস্টে মানে ডিজাইনটা সাবমিট করার জন্য কি করছেন ডিজাইনটা করছেন তারপরে মকআপ করে তারপরে আপনি ডিজাইনটা সাবমিট করছেন না জি এখানেও সেম প্রসেসই যে আপনি এখানে একটা গিগ ক্রিয়েট করার জন্য একটা আপনার আগের ডিজাইনগুলো করা আছে ওইগুলোকে জাস্ট একটু মডিফাই করে সুন্দর করে সাজাবেন সাবমিট করার জন্য এটাই আর কিছু না বুঝতে পারছেন স্যার ওইটা সাজানোর জন্য কি ওই যে আপনি যে গিগের একটা ইমেজের সাইজ বলে দিবেন সেই সাইজে করব হ্যাঁ ইমেজের সাইজটা এটা হবে আর কি যেমন ধরেন বিজনেস কার্ডের একটা নির্দিষ্ট সাইজ আছে না ওইরকম আর কি যে এখানে ইমেজটা এখানে ইমেজগুলো দেওয়ার জন্য একটা সাইজ আছে জাস্ট ওই সাইজটা মেইনটেইন করে করবেন এটাই আর কিছু না ঠিক আছে আচ্ছা আরেকটা কথা সেটা হচ্ছে কি আমি আমার আমাদেরকে যখন মাইক্রো ওয়ার্কার্স এ কাজ করাচ্ছে তখন আমি যখন আমার পিসি থেকে মাইক্রো ওয়ার্কার্স ইয়া করতে গেছি তখন স্যার আমাদেরকে দুইটা ভিপিএন দিছিল তো আমার পিসিতে মানে দুইটা ভিপিএন এর একটা ভিপিএন ও কাজ করে নাই পরে স্যার আমাকে বলছে যে তাহলে তুমি ইয়া করো অন্য কোন পিসি থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে তারপর তোমার পিসিতে ইউজ করো তো আমি আমার বোনের ইয়া থেকে করছি কিন্তু এখন স্যার হচ্ছে আমার বোন তো আমরা যে বাসায় থাকি সেই বাসায় থাকে না অন্য বাসায় থাকে অন্য ইন্টারনেট লাইন ইউজ করে তো এখন আমি মানে আমাদের আইপি তে সমস্যা হচ্ছে তো হয়তো যে 100টা ইন্টারনেটে একটা লাইন দিয়ে অনেকগুলো ইয়া দিতে কিছু একটা তো এখন স্যার আমি কি তাইলে মানে আমার ইন্টারনেটের ইয়েটা চেঞ্জ করব নাকি এটা দিয়েই ফাইবারটা ইউজ করতে পারবো প্রবলেম হবে কিনা প্রথম কথা হচ্ছে আপনি ইয়াতে যেটার কথা বলতেছেন যে বিপিএন বিপিএন ব্যবহার না করাটাই বেটার ফাইবারের ক্ষেত্রে বিপিএনটা অফ করে দিয়ে আপনি কাজ করেন তো ফাইবারে তো করব না আমি ওই যে মাইক্রো ওয়ার্কার্স এ স্যার আমাদের কোভাবে শিখেছিল যদি আইপি না নেয় তাহলে বিপিএন দিয়ে করতে তো দুইটা বিপিএন দিছিল দুইটার একটাও কাজ করে নাই আমার মানে বিপিএন দিয়েও আমি খুলতে পারি নাই আইপি সমস্যা রয়ে যেত পরে সাপোর্ট অন্য ল্যাপটপ থেকে খুলতে আচ্ছা যাই হোক সেটা হচ্ছে মাইক্রো ওয়ার্কারের পার্ট নাকি এটার কথা জিজ্ঞেস করতেছি হ্যাঁ এখন আমি জিজ্ঞেস করতেছি আর কি যে মানে যেহেতু আমার আইপি তে সমস্যা ছিল আর কি যে যেহেতু দুইটা ভিপিএন দিয়েও ইয়ে করতে পারি না এখন কি ফাইবারে যদি আমি খুলি তখন কি এটা ঝামেলা হবে কিনা সেটা জানতে চাইতেছি মানে ধরেন কয়েক মাস পরে আবার ব্যান করে দিবে কিনা ফাইবারের সাথে মাইক্রো ওয়ার্কারের কোনো সম্পর্ক নাই দুইটা আলাদা জিনিস প্রথমত হচ্ছে এটা দ্বিতীয়ত আপনাকে রিকমেন্ড করব সেটার সাথে এটাকে না মেলানোর জন্য সেটা এক জায়গার এটা আরেক জায়গার তো এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই আপনি কাজ করতে পারেন কোনো সমস্যা নেই স্যার রিয়েল আইপি যে এটা চিনবো কিভাবে তা বুঝবো কিভাবে রিয়েল আইপি আপনি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের বলতে হবে তাদের জিজ্ঞেস করেন আপনি যে কোম্পানি থেকে ওয়াইফাই নিছেন তাদের জিজ্ঞেস করেন এটা কি রিয়েল আইপি না শেয়ার আইপি তারাই বলে দেবে ঠিক আছে
ঠিক আছে, তাহলে এই কাজগুলো করতে থাকেন, এই তিনটা কাজ আপনারা করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, প্রোফাইলটা সাজাবেন, আপনার ক্যাটাগরি ওয়াইজ ইমেজ রেডি করবেন, এরপরের কাজ আমরা গিগ ক্রিয়েটে যাব, এই হচ্ছে আপনাদের জন্য কাজ, পাশাপাশি একটা কনটেস্টে অংশগ্রহণ করবেন, এই হচ্ছে কাজ। বেশ, আজকের পর্ব এ পর্যন্তই, আশা করি সবাই ক্লিয়ার। স্যার আমার সমস্যাটা সেম প্রবলেম দেখাচ্ছে, প্রোফাইল পিকচারটা আমি চেঞ্জ করলাম, তাহলে নিউ একটা দেন, নিউ একটা দিয়ে আপনি কি অ্যাজ ইউজুয়াল দিবেন না আপনারটাই দিবেন? ঝামেলা আছে, আপনি অন্য একটা ইমেজ দিয়ে ট্রাই করেন, আশা করি হবে। আচ্ছা ঠিক আছে স্যার। গিগ ইমেজের ক্ষেত্রে 512 তো একটা সাইজ নেওয়া লাগবে। হ্যাঁ সেটা তো হয়, 300 রেজুলেশন নেওয়ার পরে তো এখানে আরো কিছু কাহিনী আছে, ওগুলো নিয়ে আমি পরে বলবো, এখন আজকে সব বললে মাথা গোলাবে সবার। আপাতত এটা দিয়ে একবার রেডি করেন, পরেরটা আমি পরে যাবো আর কি। ঠিক আছে, আর একটু বাড়াইয়াও নিয়ে করা যায়, 1200 বাই 600 এরকম দিয়েও করা যায় আর কি। ফাটে না, আবার আমি যে খুব বেশি রেজুলেশন একদমই ক্লিয়ার হবে সুমন সাহেব, হ্যাঁ বেশি বড় দিলেও যে ক্লিয়ার হবে ভালো হবে সেটাও কিন্তু না, ক্লিয়ার হবে ঠিক আছে, বাট ওইটা লোডিং এ সময় নিয়ে নেবে, অনেকগুলো রিজন আছে, তো ওই জন্যই বলবো আপাতত যেটা আমরা গুগলে সার্চ করে পাচ্ছি বা যেটা আমি দেখাইছিলাম ওইখান থেকে কালেক্ট করে ওই সাইজেই আপনি করে নেন, কোনো প্রবলেম না। আশা করি স্যার ওটা তো বলা আছে তো স্যার, মিনিমাম মানে মিনিমাম এটা হইতে হবে, এর উপরে আর এমন সাইজটা হইতে হবে 5 এমবির ভিতরে, এর উপরে নেওয়া যায়। এখন আপনি এই জন্য তো আপনাকে জিজ্ঞাসা করা যে ওই যে লোডিং এর ব্যাপারটা যেটা বললেন, হ্যাঁ সেটাই তো বললাম, সেটাই তো বললাম, আপনার অলরেডি যেটা মার্কেট প্লেসে আছে আপনি সেখান থেকে কালেক্ট করে নিয়ে নেন, ওই সাইজটা আপনি দেখে নেন, দরকার হলে আমি নেক্সট ক্লাসে ফটোশপে ওই সাইজটা কিভাবে বাহির করবেন সেটা আমি দেখাবো। তা আপাতত এটা দিয়ে মিনিমাম আপনি এটা দিয়ে করেন, অথবা অথবা আপনি 1200 বাই 600 এই সাইজটা নিয়েও করে ফেলেন, তাও প্রবলেম নেই। ঠিক আছে, 1200 বাই 600 হ্যাঁ, রেজুলেশন তো 300 রাখবো, রেজুলেশন 300 রাখেন, 72 রাখেন ইচ্ছা। অবশ্যই অবশ্যই, এটা স্ক্রিনের জন্য 8GB থাকবে। জি ম্যাডাম বলেন। স্যার যে ওয়াইফাই পাসওয়ার্ডের কথা বলছিলেন, ওইগুলো স্যার ফাইবার অ্যাকাউন্ট খোলার পর স্যার ফোনে কি ইউজ করা যাবে না? অবশ্যই যাবে, অবশ্যই যাবে, সেটা আমি অলরেডি বলছি যে একটা অ্যাকাউন্ট আপনি একাধিক ডিভাইসে ব্যবহার করতে পারবেন, বাট একটা ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না, এটা কথা হচ্ছে, এটা বুঝছেন স্যার? এটা কথা বলতেছেন না স্যার, যে আইপি ইয়ার কথা বলছিলেন, পাসওয়ার্ডের কথা বলছিলেন, ইন্টারনেটের আইপি পাসওয়ার্ড মানে আইপি সাথে পাসওয়ার্ড কোথা থেকে আসে স্যার? রাউটারের কথা কি বলছিলেন, ইন্টারনেটের বিষয়ে? সেটা আইপি এর কথা বলছি যে মানে একই আইপি তে একাধিক অ্যাকাউন্ট সেটার কথা। আইপি জিনিসটা কি আপনি বুঝছেন স্যার? অ্যাড্রেস, হ্যাঁ আইপি অ্যাড্রেস বলতে ইন্টারনেট প্রোটোকল আর কি, ওইটার যে মানে ইন্টারনেট যারা সার্ভিস প্রোভাইড করে তাদের একটা অ্যাড্রেসের মাধ্যমে হয়ে থাকে, তো ওই আইপি অ্যাড্রেসে যদি একাধিক অ্যাকাউন্ট খোলা হয় অনেক ক্ষেত্রে সমস্যা করে, তো তার জন্য যে একটা আইপিতে একটা অ্যাকাউন্টই থাকবে,
তো এই জন্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদেরকে বলে ওই রকম একটা আইপি নিয়ে নেওয়াকেই বলে আর কি রিয়েল আইপি, এটা আর কি যদি একটু খরচ পড়ে ওইটার কথা বলছিলাম আর কি। যদি এখন ওই জিনিসগুলো নিয়ে আসলে অনেক অনেক কথা আছে বলবো আস্তে আস্তে, একদিনে সব বলে দিলে মাথায় রাখতে পারবেন না। এখন কথা হচ্ছে যে আপনি রিয়েল আইপিতে একটা অ্যাকাউন্ট খুলেন, এরপর একটা পরে বলবো। স্যার আমি স্যার অফিস থেকে ব্রডব্যান্ড নেট দিয়ে ব্রডব্যান্ড লাইন দিয়ে আর বাসা থেকে স্যার মোবাইল দিয়ে করি স্যার, সমস্যা হবে স্যার? ব্রডব্যান্ড লাইন দিয়ে অফিস থেকে অফিসে আর কি ব্রডব্যান্ড লাইন দিয়ে কাজ করি আর বাসায় থাকলে স্যার মোবাইলের ইয়া দিয়ে নেট দিয়ে কাজ করতে হয়, সমস্যা হবে না? না ওইটা সমস্যা নাই, মোবাইলে করতে পারেন, সমস্যা নাই। মোবাইলের যে হটস্পট যে লাইনটা ওইটা দিয়ে কম্পিউটার চালায় আসলে ঝামেলা হবে না, সমস্যা নেই, এটা আপনার জন্যই তো থাকতেছে। একটা আইপি দিয়ে তো আপনি ব্যবহার করতেছেন, অন্য কেউ ব্যবহার করতেছেন, সমস্যা নেই। ওকে ঠিক আছে, তাহলে এই কাজগুলো করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে গিগের জন্য ইমেজ রেডি করেন, নেক্সট ক্লাসে আমরা গিগ ক্রিয়েট করব। তো আজকে তাহলে উপলব্ধ হয়ে ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। আসি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম।